নমস্কার, এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনারা যারা আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, সবাইকে স্বাগত জানাই। প্রথমেই আমি সবার কাছে একটু আন্তরিকভাবে ক্ষমা চাইছি, এই কারণে যে আমাদের একটু যান্ত্রিক গোলযোগ হয়েছিল, সেই কারণে আমাদের অনুষ্ঠানটা অনেক বিলম্বে শুরু হলো, সেই কারণে আমি আপনাদের সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি অধ্যাপক সুব্রত রায় চৌধুরী। অধ্যাপক সুব্রত রায় চৌধুরী বর্তমানে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক, সেই সঙ্গে তিনি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের ফটোগ্রাফি বিভাগের কোর্স। হ্যালো, স্যারকে পেয়ে খুবই আনন্দিত। আমরা আসলে জানি যে আমাদের কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক স্যার পেশাগতভাবে তিনি অধ্যাপক, কিন্তু তার নেশা হচ্ছে ফটোগ্রাফি, এবং তার ক্লাস এবং তার ফটোগ্রাফির প্রতি যে উৎসাহ প্রদান আমাদের ছাত্রদের কে তিনি যেভাবে উৎসাহ দেন, তাতে অনেকেই আসলে ফটোগ্রাফি শেখার জন্য আগ্রহী হয়। এবং আজকে আমরা সেই জন্য স্যারকে অনুরোধ করেছিলাম যে আমাদের যে ফটোগ্রাফি কোর্স, সেই ফটোগ্রাফি কোর্সের স্পেশালিটিটা কি, মানে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজে যে ফটোগ্রাফি কোর্স করানো হয়, সেই ফটোগ্রাফি কোর্সের স্ট্রেংথ এবং তার অপরচুনিটিস গুলো কি আছে, স্যারকে অনুরোধ করেছিলাম যে স্যার এই বিষয়ে যদি আলোচনা করেন। এবং সেই সঙ্গে প্রসঙ্গত চলে আসবে যে ফটোগ্রাফি কোর্স আসলে কোর্সটা করলে কি কি কেরিয়ার অপরচুনিটি একজন ছাত্র বা একজন ব্যক্তির কাছে কিভাবে চলে আসবে, কেরিয়ার অপরচুনিটিতে কিভাবে তিনি বেনিফিটেড হবেন, সেই বিষয়ে বলেছিলাম। তো সেই জন্য আজকে আমাদের আলোচনার শিরোনাম এইভাবে রাখা হয়েছে, আওয়ার ডিপ্লোমা কোর্স অন ফটোগ্রাফি স্ট্রেংথ অ্যান্ড অপরচুনিটিস। এই বিষয়ে আজকে স্যার আলোচনা করবেন। আপনারা স্যারের মূল আলোচনার শেষে আপনাদের যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং স্যারের মূল আলোচনার পরে আপনাদের প্রশ্নগুলো আমরা স্যারের কাছে পৌঁছে দেব, এবং তারপর স্যার সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবেন। স্যার, আমি আর কথা দীর্ঘায়িত করছি না, আপনি স্যার এবার শুরু করুন। অলরেডি আমরা অনেকটা দেরিতে শুরু করেছি, সেই জন্য আমি আর করছি না, স্যারকে অনুরোধ করছি আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ রামকৃষ্ণ আমাকে এইখানে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি খুব সংক্ষেপে একটু আমাদের ডিপ্লোমা কোর্সের কথাগুলো বলে যাই। সেটা হচ্ছে আমাদের কলেজ যখন অটোনমি পায়, এই স্বশাসিত কলেজে একগুচ্ছ সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সের সূচনা হয়েছিল সেই সময়। তো তাদের মধ্যে 2013 সালের 6ই জুলাই ফটোগ্রাফি কোর্সের মাধ্যমে প্রথম আমরা ওই সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স শুরু করি, এবং আধুনিক ফটোগ্রাফির মূল স্রোতের সঙ্গে নিজেদের যুক্ত করার তাগিদে আমরা প্রথম থেকেই তৎপর ছিলাম এবং বিভিন্ন উদ্যোগ নিয়েছিলাম যাতে আধুনিক ফটোগ্রাফির মূল স্রোতের সঙ্গে কলকাতার ছাত্রদের একটা যোগসূত্র স্থাপন করতে পারি। তো সেই কাজটা করতে গিয়ে গত 7 বছর ধরে এই কাজের সঙ্গে আমি যুক্ত আছি, এবং সৌভাগ্য বলতে হবে যে রামকৃষ্ণ মিশনের এই কোর্স যথেষ্ট জনপ্রিয় হয়েছে। প্রতি বছর ডিপ্লোমা কোর্সে যতজন ভর্তি হতে চায় আমরা সকলকে ভর্তি করতে নিতে পারি না, আমাদের যে ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী আমাদের একটা জায়গায় থেমে যেতে হয়, আমাদেরকে ইন্টারভিউ করে ছেলেদেরকে ভর্তি করতে হয়, ব্যাপারটা এই পর্যায়ে এখন আছে। তো আমরা ঠিক এই কোর্সটা চালাতে গিয়ে কি ধরনের ছাত্রদের মুখোমুখি হই, কী কী সমস্যার মুখোমুখি হই, এবং ছেলেরা কিভাবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইভলভ করে, আমি সেই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের কোর্সে প্রথম থেকে যেটার দিকে নজর দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে কিভাবে একটা ছাত্র যে ফটোগ্রাফি শুরু করছে প্রথমে, সে কিভাবে একটা ইমেজকে বা একটা ফটোগ্রাফকে স্টাডি করবে। আমরা বলি তাদেরকে যে একটা ইমেজকে স্টাডি করতে গেলে ইমেজটাকে ভেবে নিতে হবে সেটা হচ্ছে একটা কবিতা বা একটা ছোট গল্প বা একটা উপন্যাস বা নাটকের মতন। স্টাডি দ্য ইমেজ অ্যাজ আ টেক্সট,
আমরা বলি যে একটা কবিতা যখন তুমি পড়ো সেটাকে যেমন ক্রিটিক্যালি বিশ্লেষণ করার চেষ্টা করো, যেভাবে দেখো তার প্রতিটি শব্দকে, তার ইমেজারি, তার মেটাফরকে, তার ল্যাঙ্গুয়েজকে, তার থিমকে ক্রিটিক্যালি অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করো, ঠিক তেমনিভাবেই ফটোগ্রাফটিরও প্রতিটি সেন্টিমিটার তুমি খেয়াল করো। সেই প্রতিটি সেন্টিমিটারে থাকা জিনিসগুলো, বিষয়গুলোর দিকে নজর দাও এবং বোঝার চেষ্টা করো যে ফটোগ্রাফার আসলে কি বলতে চেয়েছে। প্রথম লক্ষ্য হওয়া উচিত, আমরা যেটা বলি ছাত্রদেরকে, সেটা হচ্ছে যে ছবিটা দেখে প্রথমে বলার চেষ্টা করো যে ছবিটার মধ্যে কি ঘটছে, ছবিটা কি তুমি দেখতে পাচ্ছ। আর যদি তোমাকে কোনো সুযোগ দেওয়া হয়, যদি তোমার সামনে এমন কোনো সুযোগ থাকে যে ছবিটায় তুমি কিছু সংযোজন করতে পারো বা বর্জন করতে পারো, তাহলে তুমি কি সংযোজন করতে চাইছো ছবিটাতে বা কি বর্জন করতে চাইছো। দেখুন, এই হচ্ছে ক্রিটিক্যাল প্রসেস। কিন্তু ছবি নিয়ে মানে ক্রিটিক্যালি ভাবনা চিন্তা করার প্রসেসটাকে আমরা ইনিশিয়েট করি এইভাবে। আর আমরা আরেকটা কথা ছাত্রদেরকে বলি যে যে এই যে ভিজুয়াল ফর্ম যেটা ছবির মারফত আমার ছাত্রদের সামনে রয়েছে, সেটাকে কতকগুলো শব্দ দিয়ে, একটা বা দুটো সেন্টেন্স দিয়ে তার মতো করে সে বিশ্লেষণ করে লিখে ফেলুক। সে ছবিটাতে কি দেখছে সেটা সে একটু লিখুক একটা বা দুটো শব্দ দিয়ে, এইটুকু আমরা প্রথম পর্যায়ে তাকে বলি। এবং আর একটা কথা তাদেরকে বলি, সেটা হচ্ছে যে ছবিটা দেখার সময় একটু খেয়াল করো ছবির মধ্যে কোনো মেটাফর বা সিম্বল জাতীয় জিনিস তুমি দেখতে পাচ্ছ কিনা, যেটা যেটা ওই ইমেজটাকে ডিসক্রাইব করছে। আমি এই মেটাফর এবং সিম্বলের ব্যাপারটা কি, এটা হয়তো একদম প্রাথমিক পর্যায়ে থাকা ফটোগ্রাফির সঙ্গে প্রাথমিক পর্যায়ে থাকা ছাত্রদের হয়তো বুঝতে অসুবিধে হতে পারে। তার জন্য আমি একটা ছবি আপনাদের মনিটরের সামনে রেখেছি, দেখুন ছবিটা বোধহয় শেয়ার হচ্ছে। একটা মেটাফর অ্যান্ড সিম্বল ওপরে হেডলাইন রয়েছে, স্বপ্নীল জেদে, ভারতবর্ষের একজন অত্যন্ত নামকরা স্ট্রিট ফটোগ্রাফার, তার ছবি এটা, ইন্টারনেট থেকে নেওয়া। ছবিটাতে দেখুন আছে একজন, খুব সম্ভবত একজন বাবা, মেয়ের সঙ্গে বসে মজা করছে, খেলা করছে, খুব রিল্যাক্স মেজাজে বাবা এবং মেয়ে বসে রয়েছে। এবং সম্ভবত তাদের এই বাবার মেয়েটির ভাই ছবির এক প্রান্তে রয়েছে, সে একটা বাঁশি বাজানোর চেষ্টা করছে। তো ছবির অ্যাটমসফিয়ার হচ্ছে খুব রিল্যাক্স মেজাজে এরা বসে রয়েছে, একটা হলিডে স্পিরিট, একটা ছুটির মেজাজে তারা বসে রয়েছে। এখন এই যে ছবিটা যদি ভালো করে খেয়াল করে দেখেন যে বাবা এবং মেয়ে একদিকে রয়েছে, আর এক প্রান্তে দেখা যাচ্ছে যে একটি ছেলে, বাচ্চা ছেলে বাঁশি বাজানোর চেষ্টা করছে। এর মধ্যে মাঝখানে দেখুন একটা পাখি ডানা মেলে, উড়ন্ত পাখি চলে যাচ্ছে, সেটা ফটোতে ধরা পড়েছে। তা আমার কাছে মনে হয় ওই পাখিটা হচ্ছে একটা মেটাফর বা সিম্বল, একটা প্রতীক। জানো কিসের সিম্বল? সে হচ্ছে ওই যে হলিডে স্পিরিট, যেটা ওই ছবিটার অন্তরীণ সুর, যেটা ওই ছবিটার মূল কথা। সেই মূল কথাটা যেন ওই পাখি ডানামালা পাখিটা আমাদের জানান দিচ্ছে যে স্বাধীনতা, ফ্রিডম, দৈনন্দিন জীবনের ওই স্কুল বা বাবার অফিস, সেখানকার যে একঘেয়েমি বা বোর্ডন, সেটাকে কাটিয়ে একটা দিন তারা তাদের নিজেদের মতন করে সময় করে নিয়ে, হ্যাঁ, নিজেদের মতন করে আনন্দ করছে, উপভোগ করছে। এই সেই এই যে ফ্রিডম, এই যে স্বাধীনতা, এই যে একঘেয়েমি থেকে মুক্তি, সেই মুক্তির সিম্বল বা মেটাফর হিসাবে ছবিতে এসেছে ওই পাখিটা। এখন পাখিটা না থাকলেও ছবিটা কি ছবি হতো না? ছবি নিশ্চয়ই হতো, কিন্তু পাখিটা থাকায় ছবি আরও বেশি বাংময় হয়ে উঠেছে বলে আমাদের কাছে মনে হয়। এখন এই যে এইভাবে ছবি দেখা, এইভাবে ছবি ব্যাখ্যা করার একটা প্রবণতা শব্দ দিয়ে, এটা কি করে আমাদের অভিজ্ঞতায়, আমরা গত 7 বছরের আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, এটা হচ্ছে যে ছাত্রদের যে ভিজুয়াল পারসেপশন, দেখবার চোখ এবং ছবিকে ব্যাখ্যা করার যে একটা নিজের ওপর কনফিডেন্স, সেটা আস্তে আস্তে বেড়ে যায়। এবং আমরা ছাত্রদেরকে বারবার বলি যে শাটারটা টেপার আগে কোনো জায়গায় গিয়ে ক্যামেরা নিয়ে ছবি তুলবো বলে প্রস্তুতি নিচ্ছ তুমি, তুমি শাটার টেপার আগে আমরা সকলকে বলি যে একটু খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকো জায়গাটা,
ভালো করে খেয়াল করো, অবজার্ভ কেয়ারফুলি দ্যাট প্লেস, জায়গাটাকে ভালো করে খেয়াল করো, জায়গাটার চরিত্র বোঝবার চেষ্টা করো, জায়গাটার বৈশিষ্ট্য বোঝবার চেষ্টা করো, এবং মনে মনে ভাবার চেষ্টা করো দুটো চারটে শব্দ, যে দুটো চারটে শব্দ দিয়ে জায়গাটাকে ব্যাখ্যা করা যায়, জায়গাটাকে ধরা যায়। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা মনে করি একটা জায়গায়, ধরুন আপনি একটা মার্কেট প্লেসে গেছেন, ধরুন আমাদের ফটোগ্রাফি যারা শেখে প্রথম দিকে কলকাতা বা আশপাশের ছেলেরা, তারা সবাই হাওড়ায় ওই ফুলের বাজারে যায়। ফুলের বাজারে গিয়ে যদি ধরুন ছবি তুলতে হয়, আমরা বলি খানিকক্ষণ অপেক্ষা করো, দেখো জায়গাটাকে, বোঝবার চেষ্টা করো ছবির মধ্যে কি পরিবেশ ওখানে রয়েছে, ওখানকার মূল সুরটা কি, মূল বৈশিষ্ট্যটা কি। ধরো তোমার মনে হলো যে জায়গাটার সম্বন্ধে দুটো শব্দ তুমি ভাবলে, একটা হচ্ছে নয়েজি অ্যান্ড ওভার ক্রাউডেড, খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে এবং অতিরিক্ত ভিড়ে ভরা। এখন তোমার কাজটা হবে অ্যাজ আ ফটোগ্রাফার শুধুমাত্র একটা এমন ছবি তোলা নয় যে ছবিটার মধ্যে ওই এলাকার একটা মোটামুটি যা দেখা যাচ্ছে চোখের খালি চোখে তার একটা রূপ তুলে ধরবে তুমি ক্যামেরায়, তা নয়। তার সঙ্গে ওই জায়গাকার যে মূল সুর, ওই জায়গাকার যে মূল বৈশিষ্ট্য, সেগুলো যেন ছবিতে অতি অবশ্যই ধরা পড়ে। সেই ধরা পড়ার জন্যে এখন ব্যাপার হচ্ছে যে ওই নয়েজি অ্যান্ড ওভার ক্রাউডেড নয়েজকে ফটোগ্রাফ করবে কি করে, চিৎকার চেঁচামেচি হইচই এটাকে কি ক্যামেরা ধরতে পারে। এখন চ্যালেঞ্জ হচ্ছে এই জায়গাটায়। আমরা প্রথম থেকে ছেলেদেরকে বলতে থাকি যে এইরকম সব অ্যাবস্ট্রাক্ট কতগুলো কোয়ালিটি রয়েছে যেগুলোকে তোমার ফটোগ্রাফির মধ্যে যদি তুমি ঢুকোতে পারো, তাহলে তোমার ছবি একটা অন্য মাত্রা বা অন্য রূপ পাবে। তো সেই চ্যালেঞ্জ নিয়ে আমরা প্রথম থেকে শুরু করি এবং আস্তে আস্তে ছেলেরা এগিয়ে যায়। আমরা ছেলেদেরকে বারবার একটা কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকি, সেটা হচ্ছে কি যে যখন ছবি তুলবে, যে একটা হুবহু যে জায়গাটার ছবি তুলছো, হুবহু তার একটা প্রতিচ্ছবি তুলে ধরাটা তোমার কিন্তু লক্ষ্য হওয়া উচিত নয়। হুবহু প্রতিচ্ছবি একেবারে যেমনটি দেখছো ঠিক তেমনটি তুলে ধরা, সেটা কিন্তু তোমার টার্গেট হওয়া উচিত নয়। ধরো আমরা একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, মন্দিরের সামনে দাঁড়িয়ে ওই মন্দিরের একটা ছবি তুলে নিলাম, সঙ্গে সঙ্গে ক্যামেরা বার করে ফট করে একটা ছবি তুলে নিলাম মন্দিরের। এখন এই যে এই অ্যাপিয়ারেন্স বা সেমব্ল্যান্স যা প্রতিচ্ছবি, সেইটাকে তোলা, এইভাবে তোলা, এটা ইম্পর্টেন্ট নিশ্চয়ই, এটা দরকার নিশ্চয়ই, কিন্তু আরও ইম্পর্টেন্ট আমাদের কাছে মনে হয় যে ওই মন্দিরটার চরিত্র, মন্দিরটার মূল বৈশিষ্ট্য যদি ছবির মধ্যে রাখা যায়, তাহলে কিন্তু ছবিটা সত্যিকারের ছবি হয়ে ওঠে। ধরুন মন্দিরে ভক্তরা রয়েছে, ভক্তরা আবেগে বিহ্বল হয়ে পড়ছে, মন্দিরে ধরুন হোম হচ্ছে বা পুজো হচ্ছে, ধূপ ধুনো থেকে ধোঁয়া উঠছে, ভক্তরা আবেগে বিহ্বল হয়ে পড়ছে, সেই রকম সব ভক্তদের ছবি সব মিলিয়ে মন্দিরের গোটা পরিবেশটাকে ধরবার চেষ্টা, এটা এক ধরনের প্রচেষ্টা। যে প্রচেষ্টার মধ্যে দিয়ে যখন ছাত্ররা যায়, তারা আস্তে আস্তে আবিষ্কার করে যে এগুলোকে তুলে ধরতে গেলে শুধুমাত্র যা রয়েছে তার বাইরেও যদি কিছু ইনক্লুড করতে হয়, সেই ইনক্লুশনটা ছবিকে অন্য মাত্রা দিতে পারে। আর একটা কথা আমরা ছেলেদেরকে প্রথম থেকে বলি, সেটা আমরা শুরুতেই বললাম, সেটা হচ্ছে কি যে যখন ছবি তুলছো তখন কখনোই সবটা দেখানোর চেষ্টা করো না। এই যে ছবিটা আমাদের এইখানে এখনো পর্যন্ত রয়েছে স্ক্রিনে, সেই ছবিটার দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে এই ছবিটাতে রয়েছে বাবা, মেয়ে এবং তার সঙ্গে একটি ছেলে। এখন খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে যে নিশ্চয়ই মাটিও কোথাও ছিল, হয়তো ওরা একটি গাড়ি করে শহর থেকে এইরকম একটি কান্ট্রি সাইডে গ্রাম অঞ্চলে একদিনের ছুটিতে বেড়াতে গেছে, গাড়িটা আছে, মা আছেন, ড্রাইভার আছেন। তো এইগুলোকে ফটোগ্রাফার কিন্তু মনে করেছেন যে তিনি যে জিনিসটাকে তুলতে চাইছেন, জায়গাটির যে বৈশিষ্ট্যটা ফ্রেমের মধ্যে ধরতে চাইছেন, তার জন্যে ওই বিষয়গুলো হয়তো প্রয়োজনীয় নয়, গাড়িটা প্রয়োজনীয় নয়, ড্রাইভার প্রয়োজনীয় না, হয়তোবা মায়েরও প্রয়োজন নেই, সেই জন্য তিনি সযত্নে তাদেরকে বাদ দিয়েছেন। সেই জন্য বলছি যে ফটোগ্রাফ করার সময় নেভার শো
এভরিথিং। আর একটা জিনিস মনে রাখতে হবে যে ছবিতে যত যতটা পারা যায় যে একটু এলিমেন্ট অফ মিস্ট্রি রাখা, একটু রহস্যময়তা রাখা, যাতে ছবিটা দেখতে গিয়ে দর্শক একটু থমকে দাঁড়ায়, দর্শক একবার ভাবতে বাধ্য হয়, অন্তত খানিকক্ষণ টাইম লাগে তার ছবিটা দেখতে, দেখাটাকে সম্পূর্ণ করতে। এছাড়া একটা জিনিস আমাদের বলা দরকার, সেটা হচ্ছে কি যে ফটোগ্রাফি মূলত হচ্ছে আর্ট অফ অবজারভেশন, দেখা। এটা হচ্ছে একটা দেখার চোখটাকে তৈরি করা, ফটোগ্রাফির মাধ্যম দিয়ে আমরা দেখার চোখটাকে তৈরি করি। এখন একটা বক্তব্য এরকম আছে যে যখন আমরা রাস্তা দিয়ে হাঁটি, কোনো একটা জায়গা দিয়ে যখন হেঁটে আমরা এগিয়ে যাই সামনের দিকে, তখন আমাদের চারপাশে ডান দিকে বা বাঁ দিকে বা আমার চোখের ওপরে বা চোখের নিচে, আমরা বলা হয়ে থাকে যে সাধারণ মানুষ সাধারণত 70 ডিগ্রি জায়গা দেখতে পায়। আমার চোখের ওপরে 70 ডিগ্রি পর্যন্ত আমার নজরে আসে, আমার ডান দিকে 70 ডিগ্রি পর্যন্ত নজরে আসে, বাঁ দিকে 70 ডিগ্রি পর্যন্ত নজরে আসে, এইরকম একটা এলাকা আমরা নজর করতে করতে হাঁটতে হাঁটতে চলি। এখন ধরুন যদি আমি ওই যে এলাকায় রোজই হেঁটে হেঁটে, ধরুন বাড়ি থেকে ট্রেন ধরার জন্য আমরা রেল স্টেশনে যাই, তো বাড়ি থেকে রেল স্টেশনে যাওয়ার পথে যে রাস্তাটা, সেই রাস্তাটায় প্রতিদিন যাওয়ার ফলে আমি জেনে গেছি রাস্তাটায় কি থাকে, কি থাকতে পারে, কি কি জিনিস দেখা যায়। তার ফলে কি হয়, আমরা নিজের মনকে বোঝাতে থাকি, ইনস্টিংটিভলি আমরা বোঝাতে থাকি যে এখানে কিছু দেখার নেই, অতএব আমরা খুব একটা তৎপরও থাকি না, ওই 70 ডিগ্রি নিয়েই আমরা সন্তুষ্ট থাকি। এখন ভিজুয়াল ল্যাঙ্গুয়েজের যারা থিওরিস্ট তারা বলেন এই যে দেখা, এই যে অল্প একটু 70 ডিগ্রি ডান দিক এবং বাঁ দিক, ওপর এবং নিচে দেখা, এটাকে টানেল ভিশন বলে, টানেল ভিশন। এখন টানেল ভিশন কথাটা হচ্ছে এই রকম যে ধরুন আপনি পাহাড়ের ভেতর দিয়ে পাহাড়ে বেড়াতে গেছেন, অনেক সময় দেখবেন পাহাড় কেটে একটা টানেল তৈরি হয়েছে, সেই টানেলের মধ্যে দিয়ে গাড়ি যায়, সেই গাড়ি যখন যায় টানেলের ভিতর দিয়ে যাওয়ার সময় ডান দিকে খানিকটা জায়গা ফাঁকা থাকে, বাঁ দিকে খানিকটা জায়গা ফাঁকা থাকে, উপরে খানিকটা জায়গা ফাঁকা থাকে এবং সামনের দিকে এবং পেছন দিকেও খানিকটা জায়গা ফাঁকা থাকে। এই হচ্ছে টানেল ভিশন। এখন যিনি ফটোগ্রাফ করতে চান, যিনি ফটোগ্রাফি করবেন বলে ভাবছেন, তার কিন্তু টার্গেট হওয়া উচিত টানেল ভিশনকে অতিক্রম করে কিভাবে পেরিফেরাল ভিশন আয়ত্ত করা যায় তার চেষ্টা করা। এখন পেরিফেরাল ভিশন কথাটার মানে কি, পেরিফেরাল ভিশন মানে হচ্ছে কি একটা একটা ক্ষমতা যার সাহায্যে আপনি চতুর্দিকে সম্ভব হলে 180 ডিগ্রি পর্যন্ত টপ টু বটম, ওপর থেকে নিচে, ডান দিকে বা বাঁ দিকে দেখতে পাবেন বা দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, এই হচ্ছে পেরিফেরাল ভিশন। এখন সত্যি কথা বলতে কি পেরিফেরাল ভিশন কিন্তু আমাদের প্রায় সকলের পক্ষেই আয়ত্ত করা সম্ভব নয়, কিন্তু প্র্যাকটিস করলে, নিরন্তর চর্চা করলে, এই অবজার্ভ করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যদি নিয়মিত যেতে থাকি, তাহলে সাধারণ মানুষ যেখানে মাত্র চতুর্দিকে 70 ডিগ্রি দেখতে পায়, আমরা তার থেকে অনেক বেশি দেখতে পাবো, 180 ডিগ্রি না হলেও 70-এর চেয়ে অনেক বেশি দেখতে পাবো। এবং অনেক বেশি দেখতে পাওয়াটা গুরুত্বপূর্ণ অ্যাজ আ ফটোগ্রাফার নিজের জায়গাটাকে উন্নতি করার জন্য। আমরা তাহলে বলছি যে ফটোগ্রাফি হচ্ছে একটা আর্ট অফ অবজারভেশন, এটা হচ্ছে একটা আর্ট অফ অবজারভেশন। আসলে এখানে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে কি যে একটা অতি সাধারণ জায়গায়, একেবারে অতি সাধারণ জায়গায় আমরা চেষ্টা করি খুঁজে বার করতে একটা কিছু অসাধারণ জিনিস। সাধারণ জায়গা, সাধারণ জায়গার মধ্যে, সাধারণের মধ্যেই অসাধারণত্ব কিছু খুঁজে বার পাওয়া যায় কিনা, তার জন্যে আমাদের চোখ দিয়ে প্রতিনিয়ত অনুসন্ধান চালিয়ে যেতে হয়। এটাই হচ্ছে ফটোগ্রাফার হিসাবে, প্রত্যেক ফটোগ্রাফার ক্যামেরা হাতে যে ধরেন তার প্রত্যেকেরই কোয়েস্ট বা অনুসন্ধান থাকে এইটাই, যে কি দেখছেন সেটা বড় কথা নয়, তিনি দেখবেন যা জিনিসটা সেটা একটা খুব দুর্দান্ত কিছু নয়, কিন্তু কিভাবে দেখছেন, কিভাবে সেটাকে পর্যালোচনা করছেন,
সেটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এখন আমরা কয়েকটা ছবি দিয়ে এই আইডিয়াটাকে বোঝাবার চেষ্টা করছি। এই যে আমরা বললাম বক্তব্যটা, এটা হচ্ছে এলিয়ট এরউইক বলে একজন বিখ্যাত আমেরিকান ফটোগ্রাফারের বক্তব্য। তিনি বলছেন যে ফটোগ্রাফি ইজ ফাইন্ডিং সামথিং ইন্টারেস্টিং ইন অ্যান অর্ডিনারি প্লেস, অত্যন্ত সাধারণ জায়গায় একটা অসাধারণ কিছু খুঁজে বার করার চেষ্টা। এখন দেখুন এই যে ছবিটা যদি ভালো করে নজর করেন দেখবেন যে এই ছবিটায় যে জিনিসগুলো ছিল তার মধ্যে ফটোগ্রাফার কিন্তু এক্সক্লুড করেছেন অনেকখানি, রেখেছেন সামান্য একটু জায়গা, এবং যেটুকু দেখাচ্ছেন ওই যে দেখার চোখ তার কি, সেই দেখার চোখের অভিনবত্ব ছবিটাকে আসলে ছবি করে তুলেছে, দেখার চোখের অভিনবত্ব। দেখুন পায়রাটার মুখটাকেও বাদ দিয়ে দিয়েছে, নজরটা এসেছে পায়ের ওপর, পায়রার পা, পথিকের পা, তার ভেতর দিয়ে আরো পা, আরো পা, 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 এরকম পর পর গেছে। এই এই যে দেখার চোখ, দিস ইজ তাহলে কি দেখলাম যদি জিজ্ঞাসা করা হয়, আমরা বলবেন পায়রা দেখলাম আর একটা কয়েকটা লোককে দেখলাম, সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। কিভাবে ওই পায়রাটাকে দেখানো হলো, ফটোগ্রাফার দেখালেন, সেটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। বা এই ছবিটা দেখুন, আবার দেখুন বৈশিষ্ট্যটা কোথায়। ফটোগ্রাফার অপেক্ষা করেছেন একটা সময়ের জন্য, যে সময় একটা অদ্ভুত মিষ্টি তৈরি হচ্ছে। ওই যে মানুষগুলো আসছেন তাদের সকলের মুখে ওই দোকানটার সামনে কতগুলো বেলুন ঝুলছিল, ওই বেলুনগুলো সবার মুখগুলোকে ঠিক যে মুহূর্তে আড়াল করেছে ঠিক সেই মুহূর্তে ক্যামেরার শাটারটা খুলেছে। এটার জন্য নিরন্তর চর্চা, নিরন্তর প্র্যাকটিস অতি অবশ্যই দরকার, হওয়ার ফলে এটা কিন্তু ফটোগ্রাফ হয়ে উঠেছে। বা এই ছবিটা দেখুন, একটু টপ অ্যাঙ্গেল থেকে নেওয়া, একটু ওপর থেকে নেওয়া, কয়েক তিনটে লোক দাঁড়িয়ে আছে, তারা দাঁড়িয়ে আছে, তার একটা ত্রিভুজ আকৃতির, এই তিনজনের দাঁড়াবার মধ্যেও একটা ফর্ম রয়েছে, একটা ভি শেপ রয়েছে বা একটা ট্রায়াঙ্গেলের মতো শেপ রয়েছে, এবং তাদের মাথার টুপিটাকে দেখুন ওই যে পাশে রাখা গাড়ির চাকার সঙ্গে একটা অদ্ভুত সাদৃশ্য পাওয়া যাচ্ছে। এবং ওখানে যে তৃতীয় ব্যক্তিটি রয়েছে তার তার যে জামায় বা কলারে দেখুন একটা নীল রং রয়েছে, সেই নীল রংটার রিপিটেশন রয়েছে গাড়িতে যে ডায়াগোনাল লাইনগুলো রয়েছে সেইগুলোতে। তো এখানে এই ছবিটাতে দেখুন অনেকগুলো শেপ, লাইন এবং ফর্ম রয়েছে, এবং জানবেন শেপ, লাইন এবং ফর্ম হচ্ছে ছবির প্রাণ। একটা ছবিকে প্রাণ দেয় আসলে এই শেপ, লাইন এবং ফর্ম। ছবি যখন তুলবেন তখন এই সমস্ত জিনিসগুলোকে মাথায় রাখতে। এই চতুর্থ ছবিটিকে দেখুন একবার ভালো করে তাকিয়ে। এখানে ফটোগ্রাফার নিশ্চিতভাবে গাছটার শেপকে লক্ষ্য করেছেন, এবং ওখানে নিশ্চয়ই অনেকগুলো কুকুর ওই সময় দাঁড়িয়ে ছিল, তিনি অপেক্ষা করছিলেন যে কখন কুকুরটি ওই বিশেষ ভঙ্গিটি নেবে, যে ভঙ্গিটি গাছটির শেপের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। শুধু তো ওইটুকু নয়, যদি আপনি একটু পেছনের দিকে তাকান, ওই যে পাঁচিলটা দেখা যাচ্ছে সামনে, যেটা পাঁচিলের ওপর যে ওই বাতি স্ট্যান্ড যেটা রয়েছে, লাইটের স্ট্যান্ড যেটা রয়েছে, এবং আরো পেছনে যে গম্বুজাকৃতি যে বিল্ডিংটাকে দেখা যাচ্ছে, তাদের মধ্যেও কোথাও একটা স্ট্রাকচারালি বা আর্কিটেকচারালি একটা সিমিলারিটি রয়েছে। অতএব জায়গাটিকে বেছে অপেক্ষা করা, নিরন্তর অপেক্ষা করা, ধৈর্য ধরে অপেক্ষা করা, এবং ঠিক যে সময়ে ওই ওই জায়গাটিতে কুকুরটি ওই বিশেষ ভঙ্গিটি করলো, যে ভঙ্গিটি গাছের ওই ব্যাকা গাছটির আকৃতির সঙ্গে মিলে যায়, ঠিক তখন ওই ফটোগ্রাফার কিন্তু সাঁতারটি টিপ, তার ফলে ওটি একটি গ্রহণযোগ্য ফটো হয়ে উঠল। বা এইটি দেখুন অসাধারণ একটি স্ট্রিট ফটোগ্রাফার, এই ফটোগ্রাফ এলিয়ট এরউইকের। এখন এই বা সামনে রাখা একটা স্ট্রাকচার রয়েছে, সম্ভবত একটা কাঠের মই, মইয়ের ভিতর দিয়ে একজন ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে। তা ফটোগ্রাফার ভদ্রমহিলার ছবি তুলছেন, ভদ্রমহিলার সামনে রাখা কতগুলো জিনিস রয়েছে যেগুলো অদ্ভুতভাবে ভদ্রমহিলার সঙ্গে রিলেট করা যাচ্ছে। এখন এর বেশি আমি আলোচনা করতে যাই না এই ছবিগুলো নিয়ে। তা এই হচ্ছে ব্যাপার, দেখুন এই প্রতিটি ফটোগ্রাফি কিন্তু কি হচ্ছে, যে ফটোগ্রাফার যিনি, যাকে ফটোগ্রাফি করতে হবে, যিনি ফটোগ্রাফার হতে চান, তাকে প্রতিনিয়ত মনে রাখতে হবে যে তার দেখার চোখ দিয়ে তিনি চারপাশে যা দেখছেন তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করে যাবেন। এই চেষ্টাটাই আসলে ফটোগ্রাফির মূল কথা।
এর পরে আমরা আসি দুজন বিখ্যাত ফটোগ্রাফারের কথায়, একজন রবার্ট ফ্র্যাঙ্ক, আমেরিকান ফটোগ্রাফার, আর একজন হচ্ছেন, তিনি ফটোগ্রাফার নন, তিনি পৃথিবীর বিখ্যাত মিউজিক কম্পোজার, অস্ট্রিয়া বর্ন মোৎসার্ট এবং রবার্ট ফ্র্যাঙ্কের কথা আমি বলছি। তো রবার্ট ফ্র্যাঙ্ক তার একটা লেখায় একটা সেন্টেন্স তিনি বলেছিলেন যেটা আমার কাছে খুব উল্লেখযোগ্য বলে মনে হয়। বলছেন তিনি যে, দ্য আই শুড লার্ন টু লিসন বিফোর ইট লুকস। আই, আই মানে চোখ, আই শুড লার্ন টু লিসন। আমরা এতদিন পর্যন্ত আমাদের স্বাভাবিক জ্ঞানে বা বুদ্ধিতে জানি চোখ দিয়ে দেখা যায়, কিন্তু ফ্র্যাঙ্কের মতন পৃথিবী বিখ্যাত ফটোগ্রাফার বলছেন যে ভালো ফটোগ্রাফার হতে গেলে চোখ দিয়ে শুধু দেখতে পারলেই হবে না, চোখ দিয়ে শোনার ক্ষমতাও তোমাকে অর্জন করতে হবে। আর মোৎসার্ট দেখুন ঠিক ওই ধরনেরই একটা কথা বলছেন। মোৎসার্ট বলছেন, আই স দ্য সিম্ফনি ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই, চোখের ওই চমকে, যে মিউজিক কম্পোজার তার চোখের চমকে আমি কি দেখতে পাচ্ছি, আই স দ্য সিম্ফনি। সিম্ফনি কিন্তু সুরের ওই কোতান আমরা শুনতে পাই, তিনি বলছেন আমি দেখতে পাচ্ছি সিম্ফনি। আসলে এখানে যে কথাটা এরা বলতে চাইছেন, ফ্র্যাঙ্ক বা মোৎসার্ট, এরা যে শিল্পী, শিল্পীরা যে কথাটা বলতে চাইছেন সেটা হচ্ছে কি, যে একজন শিল্প, একজন শিল্পী বা একজন ফটোগ্রাফার, তিনি যেই হন না কেন, তার পৃথিবীকে দেখা এই ব্যাপারটা কখনোই কোনো একটি বিশেষ ইন্দ্রিয় অনুভূতির উপর নির্ভরশীল নয়। শুধু একটিমাত্র ইন্দ্রিয় অনুভূতির উপর নির্ভরশীল হয়ে আপনি এবং আমি যখন দেখি, সেই দেখাটা কখনোই শিল্পের পর্যায়ে যায় না। ফটোগ্রাফি বা আর্ট সবসময় শিল্পীর কাছ থেকে একটা উন্নত মননের দাবি করে। সেই উন্নত মনন কোথা থেকে আসে, তার পড়াশুনো, তার বিভিন্ন বিষয় সম্পর্কে নলেজ, উইজডম, তার রিসার্চ, তার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা, তার সিনেমা দেখা, তার গান শোনা, তার কবিতা পড়া, তার সাহিত্য চর্চা, এই সমস্ত বিষয় মিলেমিশে তার যে উন্নত মনন, সেই মনন আসলে কি করে, তাকে জীবনকে একটু অন্যভাবে দেখতে শেখায়। ফ্র্যাঙ্ক এবং মোৎসার্টও কিন্তু সেই কথাটি আমাদের ধরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। আসলে যখন আমরা ছবি দেখি আর কি, ছবিকে নিয়ে পর্যালোচনা করি, তো ছবিকে পর্যালোচনা করার সময় একটা কথা সকলের মনে রাখা দরকার, সেটা হচ্ছে ছবি কিন্তু শুধুমাত্র একটা হুবহু প্রতিচ্ছবি নয়। আমি সামনে একটা মানুষকে দেখলাম, একেবারে ঠিকঠাক আলোতে তার ছবিটাকে তুললাম, একটা হুবহু তার প্রতিচ্ছবি, সেটা কোনো অর্থেই একটি আদর্শ স্থানীয় ছবি। আমরা যে ধরনের ছবিকে প্রমোট করতে চাই বা ফটোগ্রাফি কোর্সে যে ধরনের ছবিকে প্রমোট করার চেষ্টা করা হয়, সেই ধরনের ছবির পদবাচ্য সেই ছবিটি কখনো হতে পারে না। তো তাই ফটোগ্রাফকে যদি আমরা ওই একটা হুবহু প্রতিচ্ছবি বা একটা সাদৃশ্য রূপ দান করে এই কথাটুকু বলেই যদি আমরা থেমে যাই ফটোগ্রাফ সম্বন্ধে, তাহলে বলতে হবে যে আমরা আসলে ফটোগ্রাফির যে ক্ষমতা বা তার যে সীমারেখা সেটাকে কিন্তু মানে অনেকখানি কমিয়ে দিচ্ছি। আসলে একজন বড় ফটোগ্রাফারের হাতে ফটোগ্রাফি কি জানেন, ফটোগ্রাফি হচ্ছে শুধুমাত্র একটা একটা সাদৃশ্য নয়, যা দেখছো তার সাদৃশ্য তুলে ধরা হচ্ছে, শুধু তাই নয়, তার মধ্যে কি থাকছে, ওই সাদৃশ্যর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে ফটোগ্রাফারের জীবনের অভিজ্ঞতা, তার গবেষণা, তার সাহিত্য চর্চা, তার শিল্পবোধ, তার নান্দনিকতা বোধ, এই সমস্ত মিলেমিশে সেই ছবির মধ্যে সাদৃশ্য রূপের সঙ্গে অ্যাড হচ্ছে আরো কতগুলো মেটেরিয়াল। আর সেই জন্যই আমরা বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি ছেলেদেরকে, যে যখন ছবি তুলবে তখন কখনোই নেভার ফটোগ্রাফ রিয়েলিটি অ্যাজ ইট ইজ, যেমনটা আছে ঠিক তেমনটা তোলার কখনো যেন টার্গেট না থাকে, বরং রিয়েলিটি বাস্তবটাকে তোমার মন যেভাবে দেখছে। অনেক সময় দেখবেন যে পেন্টিংয়ে অনেকের পেন্টিংয়ে দেখা যায় আকাশের রঙটা হয়তো নীল নয়, অন্য রকম রঙ, বা টিয়া পাখির ঠোঁটটা হয়তো অনেক বেশি চও বা অনেক বেশি লম্বা, বা মানুষের হাতটা হয়তো একটু বেশি বড়, বা নাকটা হয়তো একটু বেশি বাঁকা,
এগুলো আসলে কিছু নয়, ফটোগ্রাফার তা বা শিল্পী তার মনের মাধুরী মিশিয়ে তিনি ঠিক ওইভাবে ওইটাকে দেখছেন বা দেখতে চাইছেন কোন একটি বিশেষ উদ্দেশ্য মাথায় রেখে। তাহলে আসলে তার ফলে আমরা সবসময় যেটা বলি ছাত্রদের কাছে যে সেটা হচ্ছে কি, যে তুমি চেষ্টা করো যে রিয়েলিটিটাকে ডিসক্রাইব করার চেষ্টা করছো, রিয়েলিটিটাকে ফিকশনালাইজ করা, মানে বাস্তবটাকে খানিকটা কল্পনার আঙ্গিকে প্রেজেন্ট করা। কিরকম, আমরা কয়েকটা ছবি দেখলে এই জিনিসটাকে বুঝতে পারি। এই দেখুন, এটা হচ্ছে জোনাস বেন্ডিকসনের তোলা ছবি। এ হচ্ছে নরওয়ের একজন বিখ্যাত ফটো জার্নালিস্ট, ইনি আমাদের ভারতবর্ষের বোম্বে শহরের ধারাবি বস্তিতে এই ছবিটি তুলেছিলেন। ধারাবি বস্তি, দারিদ্র, সেখানের মানুষের দুর্দশা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সেই ছবি তুলতে এসে তিনি এরকম একটি রূপকথার ছবি তুলে নিয়ে গেলেন। দেখুন, এই হচ্ছে ফিকশনালাইজিং রিয়ালিটি, বাস্তবকে কিভাবে একটুখানি কল্পকাহিনীর মোড়কে প্রেজেন্ট করা যায় তার একটা চেষ্টা। বা আরো কয়েকটা ছবি আমরা দেখি। এটা দেখুন, জেমস নাচুয়ে, একজন বিখ্যাত আমেরিকান ওয়ার ফটোগ্রাফার, তার তোলা একটা যুদ্ধের ছবি। দেখুন, যুদ্ধ বিধ্বস্ত ইরাককে দেখাচ্ছেন তিনি, কিন্তু একই সঙ্গে দেখুন যুদ্ধ বিধ্বস্ত ইরাক দেখানোর সময় তিনি যে অ্যাঙ্গেলটাকে বেছেছেন এবং যেভাবে ছবিটাকে কম্পোজ করেছেন, সেটা ছবিটার মধ্যে কিন্তু খানিকটা একটা অদ্ভুত রহস্য তৈরি করেছে, ছবিটার মধ্যে একটা অদ্ভুত মজা তৈরি করেছে, এবং যে ছবিটা বাধ্য করছে দর্শককে অন্তত খানিকক্ষণ ছবিটার দিকে তাকিয়ে ভালো করে দেখতে। এটাই হচ্ছে ফটোগ্রাফার হিসাবে একজন ফটোগ্রাফারের সাফল্য। বা এই ছবিটা দেখুন, জোসেফ কুডেলকার তোলা তো ছবি, চেকোস্লোভাকিয়ার বিখ্যাত ফটোগ্রাফার জোসেফ কুডেলকার ছবি। দেখুন, যেন হঠাৎ করে রাস্তায় একটা অদ্ভুত কি সিচুয়েশন তৈরি হয়েছে, মনে হচ্ছে যেন একটা রূপকথার গল্প নেমে এসেছে রাস্তায়, বাস্তবের জমিতে রূপকথার গল্প হঠাৎ যেন নেমে এসেছে। চারিদিকে গ্রাফিক রয়েছে, দেখুন নানান রকম ফর্ম, শেপ, লাইন রয়েছে। তার সঙ্গে হঠাৎ করে ওই মেয়েটি সাইকেলে, পরিদের মতন তার দুটো পাখনা, ওই ভদ্রমহিলা, ঘোড়াগুলোকে যেভাবে কম্পোজ করা হয়েছে, সব মিলে এটা একটা অন্য ধরনের ছবি, ফিকশনালাইজিং রিয়েলিটি। এই হচ্ছে রজার ব্যালেন, ইনি একজন বিখ্যাত আমেরিকান ফটোগ্রাফার, একজন শিল্পী বলা যেতে পারে। তা দেখুন, তার দেখার চোখ বাস্তবকে প্রেজেন্ট করার বিষয়টা সম্পূর্ণ অন্যরকম ছিল, তিনি অন্যভাবে প্রেজেন্ট করতেন। রজার ব্যালেন দেখুন কিভাবে প্রেজেন্ট করেছেন। এই হচ্ছে ফিকশনালাইজিং রিয়েলিটি, যখন বাস্তবকে দেখাচ্ছেন, চেষ্টা করুন বাস্তবকে কিভাবে একটুখানি কল্পনার মোড়কে পরিবেশন করা যায়। ঠিক বাস্তবটা যেমন, সেরকম দেখতে আমি, আপনি, আমরা, চারপাশের মানুষ এত বেশি অভ্যস্ত, তার মধ্যে কিন্তু এক ধরনের একঘেয়েমি চলে এসেছে। ওই একঘেয়েমিটাকে কাটিয়ে ওঠার জন্য যদি পারেন একটু কল্পনার মিশেল দিয়ে কোনো রকমে ওই বাস্তবকে যদি একটা বাস্তবের প্রেজেন্টেশনের মধ্যে একটা মোচড় আনা যায়, যে মোচড়টা আপনার ফটোগ্রাফকে ক্রমশ কিন্তু শিল্পের স্তরে উন্নীত করবে বলে আমাদের মনে হয়। এখন গ্রেট ফটোগ্রাফি আসলে তাহলে কি, আমরা গ্রেট ফটোগ্রাফি কি বোঝাতে গেলে দুজন ফটোগ্রাফারের নাম করি। একজন হচ্ছেন রবার্ট কাপা, বিখ্যাত ওয়ার ফটোগ্রাফার, আর আরেকজন হচ্ছেন ফরাসি দেশের বিখ্যাত একজন ফটোগ্রাফার, তার নাম আমরা সকলেই শুনেছি, হেনরি কার্তিয়ে ব্রেসো। সারা পৃথিবী যাকে এক ডাকে চেনে ফটোগ্রাফার হিসাবে, সেই হেনরি কার্তিয়ে ব্রেসো। এই দুজনের ফটোগ্রাফি সম্বন্ধে দুটো ধারণার উপর ভিত্তি করে কিন্তু আসলে ফটোগ্রাফি দাঁড়িয়ে আছে। কাপা বলেছেন যে যদি ইফ ইউর ফটোগ্রাফস আর নট গুড এনাফ, ইউ আর নট ক্লোজ এনাফ। কাপার কথাটা হচ্ছে তাই, যে যদি তোমার ছবি ভালো না হয়ে থাকে তার কারণ হচ্ছে ইউ আর নট ক্লোজ এনাফ। এখন এই ক্লোজ শব্দটা দুটো অর্থ হতে পারে। একটা হচ্ছে ক্লোজ এনাফ মানে আপনি বিষয়ের কাছাকাছি গিয়ে পৌঁছতে পারেননি, তাই আপনার ছবি ভালো হয়নি, এটা একটা। আর ক্লোজ শব্দটা লিটারালি আক্ষরিক অর্থভাবে না ধরে রূপক হিসাবে যদি ধরা যায়, মেটাফর হিসাবে যদি ধরা যায়, ক্লোজ বলতে তাহলে বোঝায় যে সাবজেক্টের সঙ্গে যতক্ষণ না পর্যন্ত আপনার রীতিমতো ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে,
গভীর ইন্টিমেট রিলেশনশিপ তৈরি হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার ছবি কখনো কিন্তু ভালো হতে পারে না। তার কাপার বক্তব্য হচ্ছে তাই যদি আপনার ছবি ভালো না হয় তাহলে ইউ আর নট ক্লোজ এনাফ। তাহলে এই এই ক্লোজ এনাফ, এই বিষয়ের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করা এবং বিষয়ের সঙ্গে ইন্টিমেট টার্মসে আসার চেষ্টা করা ফটোগ্রাফার হিসাবে প্রত্যেকের একটা লক্ষ্য হওয়া উচিত। আর হেনরি কার্তিয়ের ব্রেসো তিনি বলেছেন একটা ডিসাইসিভ মোমেন্টের থিওরির কথা বলেছেন। ডিসাইসিভ মোমেন্টের থিওরিটার মূল কথাটা হচ্ছে, নির্যাস হচ্ছে যে সেকেন্ডের একটা ভগ্নাংশ সময়, যে সময়ে ফটোগ্রাফারকে একটা অসম্ভব ড্রামাটিক এবং ডাইনামিক মোমেন্টকে ক্যাপচার করতে হবে, যে মোমেন্টে লাইন, শেপ, ফর্ম, অ্যাকশন সব একেবারে চূড়ান্ত, একটা একটা চূড়ান্ত সফল মুহূর্তে উপস্থিত হয়েছে, যেখানে যে মুহূর্তটিতে একটা অদ্ভুত ঘটনা ঘটছে, যেখানে লাইন, শেপ, ফর্ম, অ্যাকশন সব মিলেমিশে একটা অদ্ভুত, একটা ড্রামাটিক, একটা ডাইনামিক মোমেন্ট তৈরি করেছে। সেই ডাইনামিক মোমেন্টটাকে হচ্ছে ডিসাইসিভ মোমেন্ট বলা হয়। তাহলে ডিসাইসিভ মোমেন্ট, হেনরি কার্তিয়ার ব্রেসোর এই যে থিওরি, এই যে বক্তব্য, এবং রবার্ট ক্রাপার এই যে ইফ ইউ আর ফটোগ্রাফস আর নট গুড এনাফ, ইউ আর নট ক্লোজ এনাফ, এই দুটোর উপর ভিত্তি করে কিন্তু ফটোগ্রাফি মূলত গড়ে উঠেছে। আপনাকে যদি ছবি তুলতে হয় তাহলে এই দুটো জিনিসের দিকে আপনাকে নজর দিতে হবে। তো আমরা এই সংক্রান্ত দু একটা ছবি দেখে নিই। এটা হচ্ছে কার্তির ব্রেসোর তোলা ছবি। দেখুন চতুর্দিকে লাইন, শেপ, ফর্ম রয়েছে। আর যারা ভালো করে ছবিটি খুঁটিয়ে দেখবেন তারা দেখবেন ওই যে মানুষটি যিনি হঠাৎ করে একটা ঝাঁপ দিয়েছেন, যিনি শূন্যে প্রায় ভাসছেন, তার ঠিক পিছনে দেখুন একদম যদি স্ট্রাকচারটার পিছনের দিকে চলে যান তাহলে এক জায়গায় দেখতে পাবেন ঠিক ওই রকম ধরনই একটি নৃত্যরত এক শিল্পীর একটা ছোট একটা ছবি, একটা ক্যাপশন মতন রয়েছে কিন্তু পেছনে। এই একটা জিনিস, বা এই যে কার্তিয়ার ব্রেসোর এই ছবিটি দেখুন, অসম্ভব ড্রামাটিক, ইন্টেন্সলি ড্রামাটিক অ্যান্ড ডাইনামিক একটা মোমেন্ট। দেখুন শেপ, লাইন, ফর্ম, অ্যাকশন এক হয়ে গেছে। বা এই যে মুহূর্তটাকে ভাবুন, এই যে ধরুন এই যে ছেলেটি বা মেয়েটি একে অপরকে চুম্বন করছে, এটি ইউরোপে ছবি তোলার মতন এমন একটা আহামরি কোনো বিষয় নয়। যতক্ষণ না পর্যন্ত ওই কুকুরটিকে দেখা গেল ওই ছেলেটি এবং মেয়েটির দিকে তাকিয়ে রয়েছে, এই যে তাকিয়ে থাকার মুহূর্তটা, সেই মুহূর্তটা কিন্তু একটা ডিসাইসিভ মোমেন্ট তৈরি হয়। বা এই যে ছবিটি দেখুন, জাক্সটা পজিশন, সহ অবস্থান ফটোগ্রাফিতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এটা হচ্ছে আমাদের রঘু রায়ের তোলা ভূপাল গ্যাস ট্র্যাজেডির একটা বিখ্যাত ছবি। এই ছবিটাতে দেখা যাচ্ছে একজন একটি মেয়ে মারা গেছে, পিতা সেই মেয়েটির মৃতদেহকে কবরস্থ করছে। কবরস্থ করার আগে শেষবারের মতন তার নিজের মেয়েকে একবার স্পর্শ করছে। যে মুহূর্তে মৃত শরীরে ওই প্রাণের স্পর্শ হলো ঠিক সেই মুহূর্তে রঘু রায় ছবিটিকে তুলেছিলেন। বা এই যে ছবিটি দেখুন, এই যে সোশ্যাল ডকুমেন্টেশনের কথা বলি, এই যে সব দেখাতে নেই, রহস্যময়তা তৈরি করতে হয়, কতটুকু দেখাবো সেটা হচ্ছে আমার ফটোগ্রাফারের উপর নির্ভর করে এবং ওইখানেই তার আর্টিস্টিক সেন্সিবিলিটি প্রকাশিত হয়। দেখুন এই যে খুব সম্ভবত বাবা এবং ছেলে, বাবার হাতটি ছেলেটি ধরে আছে, বাবার হাতের আঙুলগুলো কিন্তু তার যে সামাজিক অবস্থান সম্বন্ধে আমাদের স্পষ্ট ধারণা দিচ্ছে। বা এই যে ছবিটি জেমস নচমের তোলা ছবি, যুদ্ধে পঙ্গু হয়ে গেছেন বাবাটি, কিন্তু যুদ্ধ তার পিতৃত্ব বোধকে কিন্তু কেড়ে নিতে পারেনি। দেখুন তার হাত, পা একেবারে প্রায় কিছুই নেই, ওর মধ্যে কোনো রকমে তার একমাত্র সচল ডান হাতকে দিয়ে তার শিশু সন্তানকে তিনি পরম মমতায় স্নান করাচ্ছেন। আর ছবিটির দিকে যদি তাকিয়ে দেখেন, দেখবেন ছবিটিতে দাঁড়িয়ে রয়েছে একটি বাচ্চা, হয়তো ওই বাবারই সন্তান। এখানে একটা সিদ্ধান্ত ফটোগ্রাফার নিয়েছেন, কিন্তু সচেতন সিদ্ধান্ত। যদি ভালো করে ছবিটি দেখেন তাহলে দেখবেন যে ছবিটিতে কোথাও ফটোগ্রাফারের এই যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে তার মুখটাকে কেটে দেওয়া হয়েছে।
মুখটাকে বাদ দিয়ে ফটোগ্রাফার ফ্রেমটাকে করেছেন, কারণটা কি? কারণ খুব সম্ভবত এটাই যে মুক্তি থাকলে আমাদের সকলের চোখ কিন্তু ওই বাচ্চার মুখ খুব আকর্ষণীয় হয়, আমাদের সকলের চোখ হয়তো ওই বাচ্চার মুক্তির দিকে চলে যেত, কিন্তু ফটোগ্রাফারের লক্ষ্যটা হচ্ছে আসলে ওই বাবার দিকে, মুখের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করা। তাই এইভাবে সচেতন সিদ্ধান্ত নিলেন। এর পরে আমরা পরের যে ছবিগুলোতে আসছি আমরা, তার আগে একটা কথা একটু বলে নিই যে প্রত্যেকটা ছবি আসলে, প্রত্যেকটা শিল্পকর্ম আসলে ইজ নট জাস্ট অ্যান ইমিটেশন অফ রিয়েলিটি, একেবারে বাস্তবের হুবহু নকল নয়, যে কথাটা আমি বারবার বলার চেষ্টা করছি। কারণ প্রথম দিকে ছাত্ররা এলে আমাদের তাদেরকে এই কথাটাই বারবার বোঝাতে হয়। কি বোঝানোর চেষ্টা করি আমরা, যে ছবি আসলে কিন্তু বাস্তবের হুবহু নকল নয়, প্রতিচ্ছবি নয়, সেটা হচ্ছে আসলে একটা উপস্থাপনা। বাস্তবকে তোমার দৃষ্টিতে, তোমার তোমার রাজনৈতিক বোধ, দার্শনিক বোধের মধ্যে দিয়ে তুমি যেভাবে বাস্তবকে উপস্থাপিত করতে চাও সেইভাবে উপস্থাপিত করো। এবং এইভাবে উপস্থাপনার সময় আমরা কিন্তু সবসময় এই রিয়েলিটিকে একটু বদলে ফেলি, রিয়েলিটিকে আমরা ট্রান্সফর্ম করি, চেঞ্জ করি, অল্টার করি। এটা দেখবেন একই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি যদি পাঁচজন ফটোগ্রাফার একই ধরনের ক্যামেরা নিয়ে ছবি তোলেন, দেখবেন পাঁচজন ফটোগ্রাফারই ওই একেবারে হুবহু একই ধরনের ছবি তুলছেন না। প্রত্যেকেরই তার জীবনবোধ, তার দার্শনিকতা, তার জীবন সম্পর্কে ধ্যান ধারণা, তার অভিজ্ঞতা, তার শিল্প সাহিত্য সম্পর্কে সংবেদনশীল মন কতটা, সেই সমস্ত নির্ধারিত করে, রাজনৈতিক বোধ নির্ধারিত করে দেয় তার ফ্রেমটিকে, তার ফ্রেমটি সেই রকমভাবেই বদলে যায়। তাহলে এই কথাটা সকলকে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি আবার, যে যে প্রত্যেকটা ছবি কিন্তু ইজ নট জাস্ট অ্যান ইমিটেশন অফ রিয়েলিটি, ইট ইজ এ রিপ্রেজেন্টেশন অফ রিয়েলিটি। এটা হচ্ছে ছবি হচ্ছে আসলে বাস্তবের তোমার মতন করে উপস্থাপনা করা। এই উপস্থাপনা করতে গিয়ে তুমি প্রতিনিয়ত কিন্তু বদলাচ্ছ, প্রতিনিয়ত কিন্তু কিছু নতুন জিনিস যোগ করছো, বর্জন করছো, এবং বর্জন করতে গিয়ে ছবিটাকে একটা অন্য রূপ দিচ্ছ। আর যিনি একজন ভালো ফটোগ্রাফার, সত্যিকারের একজন মহান ফটোগ্রাফার, তাঁর ছবিতে আসলে কি হয়, দুই তিন বা তার চেয়ে অধিক বিষয় যেগুলো পারস্পরিকভাবে সত্যিকারের সম্পর্কযুক্ত নয়, ফটোগ্রাফার তাদের মধ্যে একটা সম্পর্ক সূত্র, সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে। ফটোগ্রাফিতে দুই বা আপাত দৃষ্টিতে যেগুলো সম্পর্কযুক্ত নয়, এমন দুই বা তিনের অধিক বিষয়ের মধ্যে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা ফটোগ্রাফার করে থাকেন। এবং একটা ছবি ছবি হিসাবে ব্যর্থ হয় যখন ফটোগ্রাফার শুধুমাত্র একটা কোনো আইসোলেটেড অবজেক্টের ছবি তুলেন। যেমন বললাম আমরা যদি গিয়ে একটা শুধু একটা মন্দিরের ছবি তুলে নিই, যদি একটা শুধুমাত্র সানসেট হচ্ছে তার ছবি তুলে নিই, যদি একটা শুধুমাত্র ফুলের ছবি তুলে নিই, যদি শুধুমাত্র একটা বাচ্চার ছবি তুলে নিই, তাহলে সেটা কখনোই আদর্শ ছবি হতে পারে না। এখন এই দেখুন, এই যে কথাটা আমরা বলছিলাম, নেভার ফটোগ্রাফ অ্যান অবজেক্ট অফ আইসোলেটেড ভিজুয়াল ইন্টারেস্ট। আপনি যখন ছবি তুলছেন তখন কখনোই একটা বিচ্ছিন্নভাবে ভিজুয়ালি অ্যাট্রাকটিভ কোনো জিনিসের ছবি তুলবেন না, যতক্ষণ না পর্যন্ত ওই জিনিসটির সঙ্গে আরও একটি ওই ধরনের জিনিসের সম্পর্ক স্থাপন করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ছবিটি ছবি হয়ে দাঁড়াবে না। যেমন ধরুন এখানে এই যে গরুর গরু না, সম্ভবত ঘোড়ার গাড়ির চাকার যে ঘোড়ার গাড়ির চাকাটা যে ছবিতে তোলা হয়েছে, শুধুমাত্র ঘোড়ার গাড়ির চাকাটা কিন্তু ছবির বিষয় হতে পারতো না। সেই জন্য ফটোগ্রাফার তার সাথে ইনক্লুড করেছে একটি হাড় জিরজিরে বাচ্চা, যার পাঁজরের প্রতিটি হাড়কে দেখা যাচ্ছে, ওই পাঁজরের হাড়গুলোর সঙ্গে কোথায় যেন ওই চাকার যে ওই যে স্পোকগুলো সেগুলোর একটা মিল তিনি খুঁজে পাচ্ছেন, বা মায়ের হাতের আঙুলগুলো দেখুন, বা ছবির প্রেম জুড়ে থাকা যে শ্যাডো, লাইট অ্যান্ড শ্যাডো, তার মধ্যেও দেখুন ওই রকম
পাঁজরের আকৃতি বা ওই ধরনের জিনিসগুলো রিপিটেড হয়েছে। এবং এখানেও দেখুন সচেতনভাবে ফটোগ্রাফার মাকে প্রেমের বাইরে রেখেছেন, কারণ মা তার কাছে জরুরি নয়। মায়ের উপস্থিতি খুব বেশি মাত্রায় প্রেমের মধ্যে রয়েছে, যে মমতায় বাচ্চার মাথাটিকে মা ধরে রেখেছেন, যে মমতায় বাচ্চার কোমরে হাতটিকে মা রেখেছেন, তা দিয়ে মায়ের উপস্থিতি জানান দেওয়া হচ্ছে। কিন্তু তার সাথে মায়ের মুখটিকে ফ্রেম থেকে তিনি বার করে দিয়েছেন, কারণ তিনি চাইছেন যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু হোক ওই ঘোড়ার গাড়ির চাকা এবং বাচ্চা ছেলেটি যে অপুষ্টিতে ভোগে, যার হাড়জিরজিরে শরীর, সেই হাড়জিরজিরে শরীরের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন খুব আর্টিস্টিক্যালি। বা এটি দেখুন, দেখুন ব্যাকগ্রাউন্ডে থাকা ওই ফুলগুলো এবং মেয়েটির মাথার চুলের মধ্যে একটা অদ্ভুত সাদৃশ্য রয়েছে। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে থাকা ওই ফুলগুলো কখনোই ছবির বিষয় হতে পারত না, ঠিক সেইভাবেই শুধুমাত্র ওই মেয়েটির মাথার চুলও ছবিটির বিষয় হতে পারত না। এই দুই যখন একই জায়গায় এলো, দুইয়ের মধ্যে যখন একটা যোগসূত্র স্থাপন করা হলো ক্যামেরা দিয়ে, তখন সেটি ছবি হয়ে উঠল। বা এই ছবিটি দেখুন, খুব ভালো করে নজর করে দেখুন, এটি রুক্ষ ল্যান্ডস্কেপে একটি একেবারে রুক্ষ গাছ যার ডাল ছেঁটে ফেলা হয়েছে, যেখানে সবুজের চিহ্ন মাত্র নেই, একেবারে মরা একটা গাছ, প্রাণহীন অনুর্বর জমিতে। শুধুমাত্র গাছটি কিন্তু ছবির বিষয় হতে পারতো না, আবার বলছি। বা তার পাশে দেখুন যে শিশুটি দাঁড়িয়ে রয়েছে, নগ্ন শিশু, তার শরীরের দিকে তাকিয়ে দেখুন, তার শরীরও ঠিক ওই গাছটির মতন, একেবারে নিষ্পত্র, শুষ্ক, প্রাণহীন অলমোস্ট। এবং গাছটিও শিশুটির মতোই প্রায় ডিনিউড, মানে একেবারে সেখানে কোনো পত্র নেই, কোনো পাতা নেই, ডাল নেই, শাখা নেই, কিছুই নেই। দুয়ে মিলে একটা নতুন ব্যঞ্জনা তৈরি করছে ছবিতে। বা এই ছবিটি, এই ছবিটিতে যা দেখতে পাচ্ছি আমরা, এখানে নতুন বাড়তি জিনিসটি হচ্ছে যে দেখুন ছবির ফ্রেমে একদম উপরের দিকে যদি তাকান বাঁ দিকে, দেখতে পাবেন একটা হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। ওই যে শ্রমিক, যে ভারী মাল নিয়ে খুব সাবধানতার সঙ্গে কাঠের সিঁড়িতে উঠে আসছে ক্লান্ত বিধ্বস্ত শ্রমিকটি, তার দিকে হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন এই হাতটা না থাকলে ছবিটা ছবি হতো, কিন্তু ছবিটা কখনো গ্রেট ফটোগ্রাফ হিসাবে হয়তো বিবেচিত হতে পারত না। আর যেই মুহূর্তে হাতটি বাড়িয়ে দেওয়া হলো, সেটা একটা এই মানব সভ্যতার মূল সুরের কথা বলতে থাকে, যে পারস্পরিক সাহচর্য, পারস্পরিক সম্পর্ক, পারস্পরিক সহানুভূতি এবং সহযোগিতার মাধ্যমে যে সমাজ গড়ে ওঠে, সংসার এগিয়ে চলে, তাঁর কথা যেন বলা হচ্ছে, বলা হচ্ছে ওই বাড়িয়ে দেওয়া হাতটিকে দিয়ে। এইভাবে দেখুন যে এলিমেন্টসগুলো ছবির মধ্যে, যে ফ্রেমের মধ্যে যে এলিমেন্টসগুলো রয়েছে, সেই এলিমেন্টসগুলোর দিকে ভালো করে নজর দিতে পারে, প্রতিটি জিনিসকে স্টাডি করুন। প্রত্যেকটা জিনিস কিন্তু একটি ভালো ছবিতে মিলেমিশে একাকার হয়ে একটা মূল সুরে কথা বলতে থাকে। বা আমাদের একজন বাঙালি ফটোগ্রাফারের তোলা ছবি এটা, অর্ক দত্ত, ইনি হচ্ছেন রয়টারে কাজ করেন, অর্ক দত্ত করতেন সেই সময়, সুনামির পর আন্দামান দ্বীপপুঞ্জে তোলা, এটা সেই বছরের ওয়ার্ল্ড প্রেস অ্যাওয়ার্ড পাওয়া ছবি। ছবিটা ভালো করে যদি তাকিয়ে দেখেন, দেখবেন শুধুমাত্র ওই যে মা যদি ওই হাহাকার করত, এই তার ছবি হলে এটা কখনোই ওয়ার্ল্ড প্রেস অ্যাওয়ার্ড পেত না। আর দেখুন মা যেভাবে উপুর হয়ে আর্তনাদ করছে, বিলাপ করছে, তার হাত হাত মাথা মিলে কিন্তু একটা অদ্ভুত ইংরাজি লেটার আমাদের চোখের সামনে তুলে ধরছে, সেটা হচ্ছে খুব সম্ভবত ডাব্লিউ বলতে পারি আমরা, ডাব্লিউ। আচ্ছা, এটা যদি ডাব্লিউ হয়, এবার আবার এবার ছবির ফ্রেমের বাঁদিকে চলে আসুন। দেখুন বাঁদিকে কিন্তু প্রায় ওই ধরনেরই একটি ডাব্লিউ রিপিটেড হয়েছে, ওই বাচ্চা একজনের হাত দেখা যাচ্ছে, একটা দড়ি হাতটার দু প্রান্তে রয়েছে, প্রায় ডাব্লিউ শেপের রিপিটেশন। আর ছবির মাঝ বরাবর গেছে একটা ডায়াগোনাল লাইন। আর আমি ভাবার চেষ্টা করি যে যদি এইবার একেবারে ছবির রাইট হ্যান্ডের একদম টপে দেখুন একটা একটা চটি পড়ে রয়েছে,
পরিত্যক্ত একটি চটি, যদি চটিটি না থাকতো ছবিটি কি কম, ছবিটি ছবি হিসাবে কি একটু লেস ফটোগ্রাফ লেসার কোয়ালিটির হয়ে যেতে পারতো? দেখুন, এই সমস্ত এলিমেন্ট গুলো মিলেমিশে কিন্তু ছবিটি তৈরি হয়েছে। শুধুমাত্র মায়ের আর্তনাদে ছবিটি হতো না, শুধুমাত্র ওই শিশুটির পড়ে থাকা হাত, মৃত শিশুটির পড়ে থাকা হাত, ওই দড়িগুলো, ওই চটিগুলো, সেটাও বোধহয় ছবিকে ওই ব্যঞ্জনা দিতে পারত। প্রতিটি এলিমেন্ট এই ছবির মধ্যে কিন্তু একে অপরের সঙ্গে যোগসূত্র স্থাপন করছে এবং মিলেমিশে একটা কথা বলছে। বা এই ছবিটি দেখার চেষ্টা করুন, দেখুন একজন বয়স্ক মানুষ আর তার ঠিক পেছনে ততোধিক পুরনো একটি বাড়ি, এবং সেই বাড়িটির জানলা দরজা, তার যে গ্রাফিক ডিজাইন, যার যে ফ্রেম, তার যে লাইন, তার ফর্ম, শেপ, সে সমস্তগুলো ছবিতে, জানেন তো ক্যামেরায় এই শেপ, লাইন, ফর্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, চোখের পক্ষে অত্যন্ত আরামদায়ক, চোখের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুই মিলে কিন্তু একটা ব্যঞ্জনা তৈরি করছে। বা এই পরের ছবিটিতে, পরের ছবিটিতে রংটা দেখার চেষ্টা, পরের ছবিটি দেখুন, দেখুন একটা ধূসর একটা ব্যাকড্রপ, কুয়াশায় ঘেরা। ছবির বাঁ দিকে রয়েছে একটা খ্রিশ্চান ক্রস, যেটা হচ্ছে আশার প্রতিচ্ছবি। একটি অল্প বয়সী ছেলে অনাগত ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছে, তার সামনে অনেকখানি জমি ছাড়া রয়েছে। আর দেখুন ঠিক বাচ্চা ছেলেটির উল্টো দিকে দেখা যাচ্ছে দুজন বয়স্ক মানুষ, সম্ভবত স্বামী স্ত্রী, সোজা হয়ে দাঁড়াতে পারেন না, দুজনের হাতেই লাঠি, আস্তে আস্তে হেঁটে জীবনের রঙ্গমঞ্চ থেকে বেরিয়ে যাচ্ছে। কি অদ্ভুত সহাবস্থান! দেখুন ছেলেটির জন্য জায়গা ছাড়া রয়েছে, আর ওই যে বয়স্ক মানুষ দুটির জন্যে খুব অল্প একটু জায়গা রয়েছে। তারা জীবনের শেষ পর্যায়ে এসে পৌঁছেছেন, এর জীবন সবে শুরু হতে যাচ্ছে, এর জীবনের, এর জীবনকে তাৎপর্যপূর্ণ করে তোলার জন্য দেখুন ওইখানে খ্রিশ্চান ক্রসের ওই মেটাফরটিকে চমৎকারভাবে ফটোগ্রাফার ব্যবহার করেছে। বা এই ছবিটি আবার একটা চমৎকার জাক্সটাপোজিশনের ছবি। শুধুমাত্র একজন দরিদ্র নিপীড়িত অপুষ্টিতে ভোগা একটা শিশুর হাতের ছবি তুলে কোনোভাবেই আপনি কিছু আমাদের সকলের মনে রেখাপাত করতে পারতেন, কিন্তু যেই মুহূর্তে ওই কালো মানুষটি অপুষ্টিতে ভোগা হাতটি একজন একটি সাদা মানুষের হাতের সেটাকে প্লেস করা হলো এবং তার ছবি তোলা হলো, এই দুয়ে মিলে হ্যাভ এবং হ্যাভ নটস এর একটা গল্প তৈরি হতে হবে। যে পৃথিবীতে যারা প্রভাবশালী প্রতাপশালী লোক তারা সবাই হচ্ছেন খুব সম্ভবত হোয়াইট, এবং প্রান্তিক মানুষ হচ্ছেন সম্ভবত ব্ল্যাক। শাসক এবং শোষিত দুই শ্রেণীর প্রতিনিধি স্থানীয় ব্যক্তি হিসাবে তাদেরকে উপস্থাপিত করা হলো। বা এই ছবিটি একই ধরনের ছবি, এখন এই ছবিগুলো দিয়ে আমরা যেটা বোঝাবার চেষ্টা করছি সেটা হচ্ছে আসলে ছবি ব্যাপারটা ঠিক কি, ছবি ব্যাপারটা ঠিক কি সেটাকে একটু বোঝাবার বা ধরিয়ে দেবার আমরা চেষ্টা করছি। এখন দেখুন আমরা ছেলেদেরকে বলি বারবার করে যারা ছবি তুলতে আসে, যে ছবি তোলার, ক্যামেরা নিয়ে ছবি তোলার চেয়েও আরো অনেক বেশি ইম্পর্টেন্ট, আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ ক্যামেরা ছাড়া ছবি তোলার মন নিয়ে ঘোরা, ক্যামেরা ছাড়া প্রেম খুঁজে বেড়ানো। হাতে ক্যামেরা নেই তো কি হলো, ক্যামেরা ছাড়াই প্রতিনিয়ত যখন চারপাশটাকে দেখছো বা দেখছেন আপনারা, বারবার খোঁজার চেষ্টা করুন কি কি ফ্রেম ছিল। ক্যামেরা থাকলে একটা সমস্যা হয় কি, আপনি উত্তেজিত হয়ে সেই মুহূর্তেই মনে হচ্ছে একটা ফ্রেম তৈরি হচ্ছে, মেরে তো দিই, পরে আবার কখন আসবে কি আসবে না, এই ভাবনায় আমরা উত্তেজিত হয়ে সঙ্গে সঙ্গে ছবিটা তুলে দিই। কিন্তু আমরা চাইছি এই ফটোগ্রাফি কোর্সে যারা ছাত্ররা আসে, আমরা তাদেরকে সবসময় বলি একটু সময় দাও, একটু ভাবো, একটু চিন্তা করো, ফ্রেমটা আরো সম্পূর্ণ হোক তখনই মাত্র ছবিটা তুলো। সেই জন্য
প্রত্যেকেরই উচিত আমরা ছাত্রদেরকে বোঝাবার চেষ্টা করি যে ক্যামেরা নিয়ে তুমি যেমন ছবি তুলতে যাও, তেমনি ক্যামেরা ছাড়াও ছবি তুলতে পারো। ক্যামেরা ছাড়া বেরো, বাইরে গিয়ে ঘুরে বেরিয়ে ফিরে এসো, তারপর ফিরে এসে তুমি দেখে এলে ক্যামেরা ছাড়া, দেখে এলে জায়গাটাকে ভালো করে অবজার্ভ করলে, অবজার্ভ করে ক্যামেরা ছাড়া তুমি বাড়ি ফিরে এলে, এইবার ক্যামেরা নিয়ে যা অবজার্ভ করেছিলে, যে স্পটটার ছবি তোলার তোমার ইচ্ছা হয়েছিল, মনে হয়েছিল এখানে ছবি হতে পারে, সেইখানে ফিরে যাও। ফিরে গিয়ে এইবার একটা ছবি সেখানে তোলার চেষ্টা করো। এইবার সেই ফ্রেমটার মধ্যে অনুমান করে নিচ্ছি হয়তো চারটে পাঁচটা জিনিস বা ছটা সাতটা জিনিস রয়েছে বা তিনটে চারটে জিনিস রয়েছে। প্রথম কাজ হচ্ছে যে ছবিটা তোলার পর চেষ্টা করতে হবে যে ওই এলিমেন্টগুলো একটা একটা করে রিমুভ করা ফ্রেমটা থেকে। ওই স্পটেই আপনি দাঁড়িয়ে আছেন, আপনি একটা ছবি তুলেছেন, তুলে দেখলেন আপনার ভিউ ফাইন্ডার দিয়ে দেখে নিলেন যে ছবিটা কেমন হয়েছে। এবার আপনাকে সচেতনভাবে সিদ্ধান্ত, এটা একটা খেলা, এটা একটা চ্যালেঞ্জ কোনো ইয়াং ফটোগ্রাফারের কাছে, আপনি ওই জায়গায় দাঁড়িয়ে, ওই ওই জায়গায় ওই চৌহদ্দির মধ্যে দাঁড়িয়ে, ঠিক ওই জায়গায় দাঁড়িয়েই বলছি না, ওই চৌহদ্দির মধ্যে দাঁড়িয়ে একটা একটা করে জিনিস বাদ দিতে থাকুন। আপনার প্রেমে যে চারটি জিনিস ছিল তার থেকে একটি জিনিস বাদ দিন, তিনটে জিনিস নিয়ে একটা প্রেম করুন, তারপরে তিনটে থেকে দুটো জিনিস নিয়ে একটা প্রেম করুন, তারপরে দুটো থেকে একটা নিয়ে একটা প্রেম করুন। এই এক্সারসাইজ কিন্তু আপনাকে মানসিক দিক দিয়ে অনেক ফটোগ্রাফার হিসাবে সমৃদ্ধ করে তুলবে, কারণ এটা আপনাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করছে আপনার ইন্টেলেক্টকে, আপনার ফটোগ্রাফির বোধকে, আপনার ফটোগ্রাফির চেতনাকে। এবং প্রতি মুহূর্তে চ্যালেঞ্জড হতে হতে আপনাকে কিন্তু ইনোভেট করতেই হবে, আপনাকে কিন্তু নতুন করে দেখতে, ভাবতে এবং চিন্তা করতে আপনি বাধ্য হবেন। এবং যে কোনো ফটোগ্রাফি কোর্সের লক্ষ্য হওয়া উচিত নতুন করে চিন্তা করতে বাধ্য করা তার ছাত্র। এইভাবেই সে প্রথম দিকে এগিয়ে যেতে পারে, ক্যামেরা ছাড়া সে ছবি সে বেরোলো, পর্যবেক্ষণ করে ফিরে এলো, ফিরে গিয়ে যে স্পটে মনে হয়েছিল ছবি হতে পারে সেখানে দাঁড়িয়ে সে ছবি তুললো, ছবি তুললো, হয়তো পাঁচটা ছটা এলিমেন্ট ছবির মধ্যে ছিল, সেখান থেকে একটি একটি করে এলিমেন্ট বাদ দিচ্ছে, একটি করে ছবি তুলছে। এবং এই প্রতি মুহূর্তে তাকে কিন্তু ইনোভেট করতে হচ্ছে, ছবিটা যেন আগের ছবিটার চেয়ে কোনো অংশে কম না হয়। এবং এইভাবে তাকে দেখতে হবে সে কতগুলো ফ্রেম ওইখানে দাঁড়িয়ে মোটামুটি যাকে ফটোগ্রাফ বলে গ্রহণ করবে এরকম গ্রহণীয় কতগুলো ফ্রেম সে তৈরি করতে পারে। এই চ্যালেঞ্জ কিন্তু তাকে মানসিকতার দিক দিয়ে ক্রমশ একজন উন্নত মানের ফটোগ্রাফার করে তুলবে। আর একটা জিনিস আমরা সবসময় ছাত্রদেরকে বলি বা বোঝাবার চেষ্টা করি যে কখনোই আপনার আমরা সাধারণত দেখুন, আমরা মানুষ হিসাবে আমাদের হাইট হচ্ছে 5'6" থেকে আরম্ভ করে 6' পর্যন্ত, সাধারণ যে মানুষদের আমরা দেখতে পাই। তো আমরা পৃথিবীটাকে ওই রকম 5'5" উচ্চতা বা 6' উচ্চতা থেকে দেখি, এবং দেখে 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 এর মধ্যে একটা এই দেখার মধ্যে একটা একঘেয়েমি এসে গেছে। তাই ফটোগ্রাফার হিসাবে আপনিও যদি পৃথিবীটাকে সবসময় আমাদের দেখান ওই 5'6" উচ্চতা থেকে, তাহলে আপনি যা দেখাবেন সেটা তো অলরেডি আমার দেখা, অলরেডি আমার চেনা, অলরেডি আমার জানা, তার ফলে সেটা একটা খানিকটা বোরডম বা খানিকটা একঘেয়েমি উৎপাদন করবে আমার মনে। সেই জন্য আমাদের সচেতনভাবে প্রত্যেক ফটোগ্রাফারকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে সব ছবিগুলোই কখনোই ওই আই লেভেল থেকে তুলবো না। আমার আই লেভেল ওই 5'6" আমার উচ্চতা, আমার চোখে একদম সোজা দাঁড়িয়ে আমি ছবি তুলবো না। আমি কখনো একটু এগিয়ে যাব, কখনো একটু পিছিয়ে যাব, কখনো ডান দিকে যাব, কখনো বাঁ দিকে যাব, কখনো বা একেবারে মাটিতে শুয়ে পড়ব, কখনো বা একটু উঁচু পাঁচিলের ওপর উঠে দাঁড়িয়ে একটু উচ্চতা থেকে ছবি নেওয়ার চেষ্টা করব, কখনো একদম সাবজেক্টের কাছে চলে যাব এবং আরো গভীরভাবে সাবজেক্টটাকে পর্যবেক্ষণ করব। আর কন্টিনিউয়াসলি মাথায় রাখবেন সম্ভব হলে ডেপথ অফ ফিল্ডটাকে চেঞ্জ করা। প্রথম যখন ছবি তুললেন, ধরুন আপনি আপনার ক্যামেরায় যদি সেই সুযোগ থাকে 2.8 অ্যাপারচার থাকে, যদি আপনি 2.8 অ্যাপারচারে তুললেন, পেছনটাকে প্রায় ব্লার করে দিলেন,
তারপরের ছবিটা নিশ্চিতভাবে আপনি চেষ্টা করবেন যে ওই ডেপথ অফ ফিল্ডই যেন ব্যবহার না করা হয়, যদি একটু ব্যাকগ্রাউন্ড আনা যায়, আনলে কি হচ্ছে একটু দেখে নেওয়া। এইভাবে আসলে আমরা সবসময় বলি যে আপনি শাটার স্পিডটাকে একটু চেঞ্জ করতে থাকুন, ডেপথ অফ ফিল্ডটাকে একটু চেঞ্জ করতে থাকুন, একটু ক্যামেরা নিয়ে এক্সপেরিমেন্ট করতে থাকুন। আর যে বিষয়টার ছবি তুলছেন, এক দিকে দাঁড়িয়ে একভাবে ছবি না তুলে ক্রমাগত চোখে ক্যামেরা নিয়ে সার্কেল, একটা সার্কেল করুন ওই সাবজেক্টটার চারপাশে, চারদিকে একবার বৃত্তাকারে একবার ঘুরুন, ক্যামেরা নিয়ে ঘুরতে থাকুন। এবং ঘুরতে থাকার সময় একটু খেয়াল করুন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড, মূল সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড পাল্টে যাচ্ছে, কিভাবে লাইট পাল্টে যাচ্ছে, এবং পাল্টে যাওয়াটা ছবিকে অন্য কোনো মাত্রা দিচ্ছে কিনা। আর আরও একটা অভ্যাস লক্ষ্য করার চেষ্টা করবেন, ছাত্রদেরকে আমরা সবসময় বলে থাকি, সেটা হচ্ছে যে বিভিন্ন সময়, দিন এবং রাতে বিভিন্ন সময়, সকালবেলায়, বিকেলবেলার আলো, দুপুরবেলার আলো, সন্ধ্যার আলোয়, রাতের আলোয়, বিভিন্ন আলোয় ছবি তোলা, বিভিন্নভাবে নিজেকে এক্সপোজ করা, বিভিন্নভাবে নিজেকে চ্যালেঞ্জ করা। আমি এই যে কথাগুলো বলছি এগুলো মূলত কিন্তু সেই ছেলেদের দিকে তাকিয়ে বলছি যারা এই ফটোগ্রাফি কোর্সে জয়েন করতে চায়, আগ্রহ দেখায়, যারা ক্যামেরা কিনে ফেলেছে এবং ছবি নিয়ে ভাবতে শুরু করেছে, যারা এখনও প্রথাসিদ্ধ কোনো কোর্সের মধ্যে দিয়ে যায়নি, মূলত তাদের জন্য এই কথাগুলো। তারা এইরকম ভাবনা চিন্তা যদি একটু করতে শুরু করেন, তাহলে তাদের ছবি নিয়ে চিন্তা ভাবনার জায়গাটা ক্রমশ আরও উন্নত হতে থাকবে। আর একটা জিনিস আমরা ছাত্রদেরকে বলি, গত বছর আমি ক্লাসে বলেছিলাম এই কথাটি, সেটা বলেছিলাম যে ধরুন আপনার কোনো একটা প্রিয় ফিল্ম আছে, কোনো একটা সিনেমা আপনার খুব প্রিয়, আপনার খুব ভালোবাসেন, আপনি খুব দেখেন, বারবার করে দেখেন, তো সেই সিনেমাটা আপনি আবার দেখুন, এবং ওই সিনেমার যে গল্পটা সেটা আপনি 10টা, 15টা বা 20টা ছবি দিয়ে গোটা গল্পটা বলার চেষ্টা করুন। এই যে ভিজুয়াল স্টোরি টেলিং, যেটা আমাদের এই ফটোগ্রাফি ডিপ্লোমা কোর্সের মূল জায়গা, সেই জায়গাটায় নিজেকে অভ্যস্ত করার সবথেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে এটাই, যে আপনার প্রিয় কোনো সিনেমা, আপনার প্রিয় কোনো ছোট গল্প, বা আপনার প্রিয় কোনো গান, ধরুন গল্প ধর্মী কোনো গান, সেই গানের মধ্যে একটা গল্প রয়েছে, গানের মধ্যে দিয়ে একটা ভিজুয়াল তৈরি হচ্ছে, সেই ভিজুয়ালগুলোকে মাথায় রেখে 15টা, 10টা বা 20টা ছবি দিয়ে গল্পটা বা গানটাকে ধরার চেষ্টা করুন, গল্পটাকে ধরার চেষ্টা করুন বা ফিল্মটাকে ধরার চেষ্টা করুন। এবার বন্ধুদের দেখান, এবার আপনার পরীক্ষা হচ্ছে এইখানটায়, আপনার বন্ধু দেখে, আপনার তোলা ফটোগ্রাফগুলোকে দেখে যদি ওই সিনেমাটার নাম বলতে বলে দেন, বা ওই ছোট গল্পটার কথা বলতে পারেন, বা গানটার উল্লেখ করতে পারেন, তাহলে জানবেন আপনি ফটোগ্রাফার হিসাবে সফল। মানে এটা একটা চ্যালেঞ্জ নিজের কাছে। কিন্তু আপনি একটা মুভি দেখলেন যেটা আপনার খুব প্রিয় মুভি, ধরুন আপনি দেখলেন অপরাজিত, দেখলেন সত্যজিৎ রায়, দেখার পর সেই অপরাজিত সিনেমাটা থেকে আপনি 20টা ছবি, 20টা দৃশ্য তুললেন ওই গল্পটা বলার জন্য, ওই 20টা ছবি দিয়ে অপরাজিতর গল্পটা বললেন 20টা ছবি, এবং সেটা দেখে যদি কোনো বন্ধু বলতে পারে আরে তো অপরাজিত মনে হচ্ছে, বা কোনো একটা ছোট গল্প পড়লেন, অনেক গল্প আছে ছোট গল্প, একটা পড়লেন যে গল্পর মধ্যে যে গল্পটাকে ওইরকম 15-20টা ছবি দিয়ে যদি এই বলা যায়, বা যে একটা কোনো গান, যে গানের মধ্যে একটা গল্প কাহিনী ধরবে গান, সেই কাহিনী যদি আপনি ওই 20টা ছবি দিয়ে বলতে পারেন, তাহলে দেখবেন ফটোগ্রাফার হিসাবে আপনি কিন্তু, আপনার বন্ধু যদি ধরতে পারে আপনি কোন সিনেমার কথা বলছেন, কোন গল্পের কথা বলছেন, কোন গানের কথা বলছেন, তাহলে জানবেন ফটোগ্রাফার হিসাবে আপনি কিন্তু সফল। এটা এক ধরনের পরীক্ষা, যে পরীক্ষাটা যে কোনো ইয়াং ফটোগ্রাফার যেই মুহূর্তে ছবি তোলার কথা ভাবছে সেই মুহূর্তে এই পরীক্ষায় নিজেকে নিযুক্ত রাখতে পারে। আর একটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি যে দুটো তিনটে কথা এই এখানে বিশেষ করে বলবো, সেটা হচ্ছে যে শাটারটা টেপার আগে জানেন খুব ভালো করে খেয়াল রাখবেন আপনার ছবির চারটে ধার, এজ যাকে বলা হয়, ইডিজিই ইংরেজিতে আমরা বলি এজ, ধার, সে
কোনখানে প্রেমটা? আপনি আপনি তো আপনার সামনে তো বহমান জীবন, জীবনের বিভিন্ন ঘটনা ঘটে চলেছে, আপনি তার থেকে একটা ছোট টুকরোকে বাঁচছেন, বাঁচবার সময় আপনি সচেতন ভাবে বাদ দিচ্ছেন অনেক জিনিস, তো বাদ দেওয়ার সময় একেবারে শেষ মুহূর্তে চারটে কোণের দিকে তাকিয়ে একবার দেখে নিন যে আপনি ঠিক কোন জায়গায় ফ্রেম করলেন, কিভাবে ফ্রেম করলেন, যাতে পরে আর কোনো আফসোস না হয়। কারণ আপনি তো আসলে আপনিও তো ক্রপ করছেন বৃহৎ একটা জীবনের যে গল্প আপনার চোখের সামনে ঘটে চলেছে, সেইখান থেকে আপনি একটি ছোট্ট টুকরোকে ক্রপ করে নিচ্ছেন। সেই জন্য শেষ মুহূর্তে খুব কেয়ারফুল থাকবেন যে কোনটা আপনি কি বাদ দিচ্ছেন, কি এক্সক্লুড করছেন আর কি ইনক্লুড করছেন। আর আরেকটি জিনিসের কথা একটু মনে করিয়ে দেব, যারা ক্যামেরা প্রথম দিকে কিনতে যায় তারা সর্বদাই ছোটো, যারা ক্যামেরার ব্যবসায়ী তারা সর্বদাই দেখবেন নিকন ক্যানন সর্বদাই কিন্তু ক্যামেরার দুটো লেন্স একটা কম্বো অফারে নিয়ে আসে। এটা আর কিছুই নয়, ওই বাড়তি লেন্সটাকে বিক্রি করার একটা উদ্যোগ। আমরা যে ধরনের ফটোগ্রাফিকে প্রমোট করি, যে ধরনের ফটোগ্রাফি ভিজুয়াল স্টোরি টেলিংয়ের কথা বলি, যে ডকুমেন্টেশনের কথা বলি, বা সিরিয়াস যে ফটোগ্রাফি চর্চার কথা বলি, সেই চর্চার জন্যে টেলিফটো লেন্সের কিন্তু কোনো দরকার নেই, ওই বড় একটা লেন্স কেনার দরকার নেই, ওটা একটা বাড়তি অনাবশ্যক ইনভেস্টমেন্ট। যদি মনে হয় যে ওই বাড়তি টাকাটা তবুও খরচা করবেন, সেটা বরং যে ওই যে লেন্সটা কিনছেন আপনি, ধরুন 1870 বা 1805 যে লেন্সটা কিনছেন, সেই লেন্সটা আরেকটু ভালো করার জন্যে যদি সেই খরচাটা করতে পারেন, সেটা কিন্তু অনেক বেটার ইনভেস্টমেন্ট বলে হবে বলে আমাদের মনে হয়। এটা একটু মাথায় রাখার চেষ্টা করলে ভালো হয়। আর এইবার আমরা শেষ পর্যায়ে আলোচনা চলে আসছি। একটু শেষের দিকে একটা কথা একজনের বলি, তিনি একজন আমেরিকান বিখ্যাত ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার, অ্যানসেল অ্যাডামস। অ্যানসেল অ্যাডামসের ছবি খুব সুন্দর দেখতে হয়। অ্যানসেল অ্যাডামস একটা জায়গায় বলছেন একটা কথা, যে কথাটার মধ্যে কিন্তু ফটোগ্রাফির মূল সুর। আসলে প্রথম দিকে যারা ছবি তুলতে যায়, কোনটা ছবি আর কোনটা ছবি নয় সেই ধারণাটা প্রথম অবস্থায় কিন্তু খুব কম ছেলেপিলের স্পষ্ট থাকে। সেই ধারণাটাকে স্পষ্ট করার জন্যেই আমার আজকে কথা বলার এই চেষ্টাটা। সো অ্যানসেল অ্যাডামসের বক্তব্যটা হচ্ছে কি, যে ফটোগ্রাফ নট হোয়াট ইউ সি বাট হোয়াট ইউ ফিল, নট হোয়াট ইউ সি বাট হোয়াট ইউ ফিল। বলছে ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় যা তুমি দেখছো শুধু তার তুলনা সেইটার ছবি তোলার চেষ্টা করো না, ক্যামেরা দিয়ে তোলার চেষ্টা করো হোয়াট ইউ ফিল। আচ্ছা, ফিলিংকে কি কখনো ফটোগ্রাফ করা যায়? অনুভূতিকে কি ফটোগ্রাফেবল? অনুভূতিকে কিভাবে ফটোগ্রাফ করব? একটা ছোট উদাহরণ দিই আপনাদেরকে, একটা ছোট আবার একটা চ্যালেঞ্জের সামনে আপনাদেরকে আমরা দাঁড় করাবার চেষ্টা করি। সেটা হচ্ছে, ধরুন কোনো একটা বসন্তকালের বিকেল বেলা, হ্যাঁ বসন্তকালের বিকেল বেলা আপনি একটা চমৎকার ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করছেন। স্প্রিং টাইম, চতুর্দিকে পাখিরা গান করছে, চতুর্দিকে প্রচুর ফুল বসন্তে ফুটেছে এবং তাদের সুগন্ধে একেবারে মম করছে চারদিক। আর হালকা মৃদু বাতাস আপনার শরীর মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। খেয়াল করুন আমি কী কী কথাগুলো বলছি। আমি বললাম যে বসন্তের আবহাওয়া বই রয়েছে, পাখির গান শোনা যাচ্ছে, ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে, আর মৃদুমন্দ বাতাস আপনার শরীর মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। আর এই গোটা পরিবেশের ফলে আপনাকে আপনার নিজেকে খুব রিল্যাক্স এবং চিয়ারফুল লাগছে, প্রচণ্ড আনন্দ হচ্ছে, একটা আনন্দ অনুভূতি আপনার ভেতরে রয়েছে। এখন আমি আপনাকে ক্যামেরা দিয়ে বললাম যে আপনার অ্যাসাইনমেন্ট হচ্ছে এই স্প্রিং টাইম ল্যান্ডস্কেপে পাখির গান, ফুলের গন্ধ, মৃদুমন্দ বাতাস বয়ে যাওয়া এবং এই আনন্দদায়ক পরিবেশ, এই সমস্ত জিনিসকে ফটোগ্রাফ করা। একবার কল্পনা করুন যে
ইউ হ্যাভ টু কম্পোজ আ ফটোগ্রাফ অফ দিস সিন, আপনাকে কম্পোজ করতে হবে একটা ছবি যাতে পাখির গানের অনুভূতি আমি পাব, আমি ফুলের গন্ধের অনুভূতি পাব, মৃদুমন্দ বাতাসের স্পর্শ আমাকে যে উজ্জীবিত করছে সেটার অনুভূতি পাব, আর আমার যে আনন্দ হচ্ছে ভালো লাগা সেই ভালো লাগার অনুভূতিও পাব। আপনি কি করবেন? আপনি এটা একটা অসম্ভব চ্যালেঞ্জ, কারণ আমরা জানি যে এই যে সুন্দর ফুলের গন্ধ, এই যে মৃদুমন্দ বাতাস, এই যে ফিলিং অফ হ্যাপিনেস, এই যে সুখ এবং আনন্দের যে অনুভূতি, বা এই যে পাখির গান, এগুলো তো ক্যামেরা ক্যাপচার করতে পারে না, কারণ ক্যামেরার শুধুমাত্র ক্ষমতা রয়েছে অনলি ভিজুয়াল ইনফরমেশন, যেটুকু যা শুধু চোখে দেখা যায় সেগুলোকেই ক্যামেরা ধরতে পারে ক্যামেরার মধ্যে ছবি হিসাবে। তাহলে আপনি কি করে গানকে ধরবেন, কি করে মৃদুমন্দ বাতাসকে ধরবেন, কি করে ফুলের সুগন্ধকে ধরবেন, কি করে আপনার আনন্দের বোধকে ক্যাপচার করবেন? ক্যামেরা, আপনারা জানেন, আমরা সবাই জানি, বারবার করে এই কথাটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি যে ক্যামেরা শুধুমাত্র ক্যাপচার করতে পারে হোয়াট উই সি, আমরা যা দেখি সেইটাকেই শুধু ছবিতে ধরতে পারে, কিন্তু আমরা যা হোয়াট উই স্মেল, হোয়াট উই হিয়ার, হোয়াট উই টাচ, হোয়াট উই ফিল, এই শব্দগুলো ভাবুন একবার, যা যেসব জিনিসের আমরা গন্ধ পাই, যা কিছু শুনতে পাই কান দিয়ে, যা স্পর্শ করে স্পর্শের অনুভূতি পাই, যা অনুভব করি, এই সমস্তগুলোই হচ্ছে আনফোটোগ্রাফেবল, এগুলো কিন্তু ছবিতে তোলা যায় না। আমরা কখনোই ছবিতে আমার গরম লাগছে এই গরম লাগার বোধটা ছবিতে তুলতে পারি না, অথবা আমার ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার বোধটা ছবিতে ধরতে পারি না, অথবা ধরুন বৃষ্টিতে ভিজে আমার ভিজে ভিজে লাগছে বৃষ্টির ফলে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, এই ভিজে ভিজে ব্যাপারটা ছবির মধ্যে আমরা আনতে পারি না, অথবা ছবির মধ্যে কি সাউন্ডকে ধরতে পারি, ছবি কি সাইলেন্সকে নিঃশব্দ নৈঃশব্দকে ধরতে পারে, অথবা ছবির মধ্যে কি ভালোবাসা প্রেম বা ঘৃণা বা উচ্চাভিলাষ বা ঈর্ষা বা ভয় এগুলোকে ধরা যায়, ছবির মধ্যে কি নিঃসঙ্গতাকে ধরা যায়, ছবি কি আশাকে ধরতে পারে বা হতাশাকে ধরতে পারে। এখন এগুলো কিন্তু অসম্ভব চ্যালেঞ্জিং একটা কাজ, আর ফটোগ্রাফার হিসাবে যখন দাম দিয়ে ক্যামেরাটা কিনেছেন, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করুন, এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে আপনি ফটোগ্রাফার হিসাবে আগামী দিনে কতটা সফল হবেন এবং কতটা এগিয়ে যাবেন। আপনি যত চর্চা করবেন, যত ভাববেন, যত ভাবতে থাকবেন, তত বেশি ইনোভেট করতে পারবেন, তত বেশি আবিষ্কার করতে পারবেন, তত বেশি নতুনভাবে দেখার চেষ্টা করবেন, এবং জানবেন যেটা একটা সত্যিকারেরই চ্যালেঞ্জিং টাস্ক যে কোনো ফটোগ্রাফারের, শুধু আপনার জন্য নয়, পৃথিবীর নাম করা একজন ফটোগ্রাফারের কাছেও এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং টাস্ক, যে কিভাবে ওই নন ভিজুয়াল যে ফিলিংগুলো, যেমন লাভ, হেট্রেড, সাউন্ড, সাইলেন্স, হিট, কোল্ড, হ্যাঁ, জেলাসি, ফিয়ার, এগুলোকে কিভাবে ছবির মধ্যে ধরা যায়, এই ভিজুয়াল ইনফরমেশন কিভাবে ধরা যায়, এটা ধরা যায় কিভাবে জানেন ভাই? যদি এইটা আমরা চেষ্টা করে থাকি যে জীবনকে কতকগুলো মেটাফর, রূপক বা প্রতীক বা দৃশ্যকল্পের সাহায্যে যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, জীবন, গোটা জীবন, আমাদের চারপাশের ঘটমান বহমান জীবনকে কিন্তু কতগুলো মেটাফর, সিম্বল এবং ইমেজ, যে মেটাফর, সিম্বল এবং ইমেজ ক্রমাগত সিনেমাতে বড় বড় ফটোগ্রাফাররা ব্যবহার করে থাকেন, কবিতায় ব্যবহার করেন, গানে ব্যবহার করেন, লেখা সাহিত্যে ব্যবহার করেন, নাটকে ব্যবহার হয়, সেইগুলোর সাহায্যে যদি জীবনটাকে দেখার একটা অভ্যাস আপনারা তৈরি করতে পারেন, তাহলে আস্তে আস্তে দেখবেন যে এই চিন্তা বা এই ভাবনা আপনাকে মানে ইনোভেট করতে সাহায্য করছে। আর ফটোগ্রাফি আসলে কিন্তু জানেন যে অসম্ভব ইন্টারেস্টিং একটা জিনিস, কারণ এই কাজটা করার জন্য কোনো ফিক্সড ফর্মুলা নেই। কিভাবে ওই বসন্তের ল্যান্ডস্কেপের ছবি তুলবেন, কিভাবে ছবির মধ্যে আপনি গানের অনুভূতি আনবেন, পাখির গান, ফুলের গন্ধ, অথবা মৃদুমন্দ বয়ে যাওয়া বাতাস বা আনন্দের বোধ আনবেন,
তার কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই, আর এই নির্দিষ্ট ফর্মুলা নেই বলেই ফটোগ্রাফি কিন্তু এত আকর্ষণীয়, এত চ্যালেঞ্জিং। কারণ প্রতি মুহূর্তে এটা আপনার বোধকে চ্যালেঞ্জ করছে, প্রতি মুহূর্তে আপনার বোধকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আচ্ছা, আমি যে প্রেজেন্টেশনটা এখানে উপস্থাপিত করার কথা ভেবেছিলাম সেটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে। রামকৃষ্ণ আছো? হ্যাঁ স্যার, আমি আছি স্যার। হ্যাঁ রামকৃষ্ণ, আমি এই স্ক্রিনটাকে একটু শেয়ার করে যেটা দেখাচ্ছিলাম ওইটা থেকে বেরিয়ে গেছি। কি করতে হবে বলো? এইটাকে স্টপ শেয়ারিং করি। হ্যালো হ্যালো, হ্যাঁ কি করবো, আমি শুনতে পাচ্ছি না, কেটে যাচ্ছে। হ্যাঁ, আপনি যেটা দেখাবেন সেই স্লাইডে চলে যান, এটাকে কেটে দিন। স্টপ শেয়ারিং করে দি। হ্যাঁ হ্যাঁ, স্যার আর কি কিছু মানে আপনি দেখাবেন? হ্যাঁ দেখাবো তো। হ্যাঁ তাহলে ওইভাবে কিভাবে দেখাবো বলতে পার? এখানে আমার কতগুলো প্রজেক্ট আছে, সেগুলো আমি ছাত্রদেরকে দেখাতে চাই। এখানটায় স্ক্রিন শেয়ার করতে হবে তাই তো? এখানে শেয়ার করার জায়গা তো দেখতে পাচ্ছি না, কোথায় আছে? ওই তো শেয়ার স্ক্রিন, শেয়ার স্ক্রিন। হ্যাঁ পেলাম, এই শেয়ার স্ক্রিন করব আবার তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে এ করব। আচ্ছা এবার এবার এটাকে এ করে দেবো তাই তো, ছোট করে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওটাকে মিনিমাইজ করে যেটা দেখাতে চান এবারে সেটা দেখুন। কিন্তু এটা হলো না। না আপনি এ করুন, ওই ওই ফাইলটা খুলুন। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ কিন্তু এবারে দাঁড়ান, আমি আনছি জিনিসটাকে। হ্যাঁ আসলে আমি যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ এইটা মিনিমাইজ করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওইটাকে কেটে দিন স্যার, যেটা যেটা সরাচ্ছেন। ফেরত যাবো, আবার ফেরত যাবো আমি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। অ্যাবসেন্স, আনুষ্ঠানিকভাবে আমাদের যে ডিপ্লোমা কোর্স ছিল, চলছিল, সেই ডিপ্লোমা কোর্স আমরা শেষ করে এনেছি। এবং ডিপ্লোমা কোর্সে আমাদের ছাত্রদেরকে একটা প্রজেক্ট দেওয়া হয়, তারা একটা ভিজুয়াল স্টোরি টেলিং এর একটা প্রজেক্ট দেওয়া হয়। সেই প্রজেক্ট অনুযায়ী ছেলেরা কাজ করে, জমা দেয়। সেই জমা কাজ আমরা বিভিন্ন জাজেদের দ্বারা পর্যালোচনা করি। পর্যালোচনা করার পর সেই কাজগুলোকে মার্কিং করা হয়, এবং সেই মার্কিং অনুযায়ী তারা পুরস্কৃত হয়। তাদের মধ্যে থেকে প্রথম 7 জনকে আমরা নির্বাচন করি, যারা বাংলাদেশে গিয়ে ঢাকায় থেকে ওয়ার্কশপ করার সুযোগ পান। তো এখানে আমি 14টা কাজ এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, ছাত্রদের কাজ। এগুলো আমাদের ছাত্রদের যে কাজগুলো আমাদের মনে হয়েছে যে একটু অন্য ধরনের, সেইগুলোকে একটু দেখাচ্ছি আমরা এখানটায়। স্যার এটা যদি ফুল স্লাইড করেন খুব ভালো হয়। হ্যাঁ ফুল স্লাইড যদি করেন, স্লাইড শো করে দেন যদি। স্লাইড শো করে দেবো? আচ্ছা দাঁড়াও। হ্যাঁ তাহলে আমরা স্লাইড শো করতে পারছি না আমি। আচ্ছা আচ্ছা, স্লাইড শো করার অপশনটা নেই, উপরের দিকে আছে। ঠিক আছে ঠিক আছে, আপনি ওইভাবেও করুন। উপরে দাঁড়াও, দেখছি উপরে কোথায় আছে, আমি দেখতে পাচ্ছি না। যাই হোক, এটা অ্যাবসেন্স এর উপর কাজ, ও করেছে অ্যাবসেন্স। এখন ফটোগ্রাফিতে অ্যাবসেন্স কে কিভাবে দেখানো যায়? অ্যাবসেন্স যা নেই তা ফটোগ্রাফ করবেন কি করে? দেখুন, আমাদের ভালো লেগেছে কাজটা কিন্তু শুধু এই কারণের জন্য যে যে জিনিসটা নেই সেইটাকে কতগুলো অবজেক্ট দিয়ে ও বোঝাবার চেষ্টা করেছে যে লোকটা ছিল, লোকটা আছে, লোকটার উপস্থিতি ওই অবজেক্টগুলোর মধ্যে দিয়েই প্রকাশিত হচ্ছে। এই যে স্পিরিট, যে স্পিরিটে একজন অল্প বয়সী তরুণ ফটোগ্রাফার নিজেই ফটোগ্রাফিক মিডিয়ামটাকে চ্যালেঞ্জ করে, আমরা সেই স্পিরিটটাকে মনে হচ্ছে যে তার কৃতিত্বকে খানিকটা স্বীকার করে নেওয়া দরকার। সেই জন্য এই কাজটাকে আমরা আজকে এখানে দেখাচ্ছি। দেখুন, অবজেক্ট দিয়ে সে প্রেজেন্সকে ধরার চেষ্টা করেছে, মানুষের উপস্থিতিতে কিন্তু কোথাও নেই। ভেরি ইন্টারেস্টিং।
and very challenging. এটা আকাশের কাজ, আমি আকাশ খুব সম্ভবত দুটো ক্লাস তারপরে পেয়েছে অনলাইনে আমরা যে ওয়েবিনার গুলো করছিলাম সেই ওয়েবিনারে দুটো ক্লাসে ফটোগ্রাফিং অ্যাবসেন্স এবং মেমোরি একজন আবির আবদুল্লাহ ক্লাস নিয়েছিলেন আর সৌমশঙ্কর বসু ক্লাস নিয়েছিলেন। আমার মনে হয় আকাশ ওই দুটো ক্লাসে ক্লাস করার সুযোগ পেলে তার কাজের ধরন কিন্তু আরও বোধ হয় ভালো হতে পারত। যাই হোক, আকাশকে ধন্যবাদ একটা চমৎকার কাজ উপহার দেওয়ার জন্য। এরপর আমরা অর্ণব চৌধুরীর কাজটাকে দেখাচ্ছি। অর্ণব চৌধুরীর কাজ এটা। অর্ণব চৌধুরী মোটামুটি এই আইসোলেশন, লোনলিনেস, লকডাউন এই গোটা স্পিরিটটাকে ধরার চেষ্টা করেছে। কিভাবে একজন আর্টিস্টের মধ্যে দিয়ে চলে, কিভাবে সে নিজেকে নিজের দিকে ফিরে ফিরে তাকায়, সুযোগ পায় নতুন করে দেখার। এখন দেখুন, এই যে সময়টা, এই সময়টা তো আমরা সবাই দেখছি, আমরা সবাই এই সময়টাকে দেখছি, এই সবাই এই সময়টার ছবি দেখছি, সবাই এই সময়টার ছবি নিয়ে পর্যালোচনা করছি, টিভিতে আলোচনা হচ্ছে, প্রতি মুহূর্তের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তাই অর্ণব কিন্তু ফটোগ্রাফি করার সময় সে ওই ফিকশনালাইজ করার চেষ্টা করছে, যে বলছিলাম ফিকশনালাইজিং দ্য রিয়েলিটি, সে একটু মিডিয়ামটাকে অন্যরকম করে নিয়েছে, একটু অন্যভাবে বাস্তবটাকে দেখানোর চেষ্টা করেছে। দেখুন, তার ফলে তার ছবিগুলো কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে। আমি দ্রুত ছবিগুলোর দিয়ে চলে যাই। এই দু নম্বর ছবি, এটা অন্যরকম ছবি এগুলো। তিন নম্বর ছবি এটা। এখন অর্ণব যদি থাকে, আমি তাহলে বলবো অর্ণবের এই ছবিটা নিয়ে জাজেরা বলেছেন যে এই ছবিটা কিন্তু এইখানে প্রয়োজন ছিল না, তার থিমের সঙ্গে এটা কিভাবে রিলেটেড হলো তারা বুঝতে পারেননি। এবং আমার মনে হয় ছবিটা হচ্ছে বাড়তি হয়ে গেছে। পরের ছবিতে যাচ্ছি আমরা, তার থেকে আবার এগিয়ে যাই আমরা। এই ছবিটা নিয়েও কিন্তু বেশ কিছু জাজ তাদের বক্তব্য রেখেছেন, বলেছেন যে এটাও বিষয়ের সঙ্গে কিভাবে যাচ্ছে বোঝা যাচ্ছে না, বিষয়ের সঙ্গে হয়তো মিলছে না। এবং বিশেষ করে এই ছবিটা নিয়ে খুব করে তারা বলেছেন যে ও যে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছিল, যে ভিজুয়াল টেকনিকটা ব্যবহার করছিল, এখানে কিন্তু সেই টেকনিকটা হঠাৎ করে বদলে গেল, যেটা বোধহয় কাম্য নয় একটা ফটো স্টোরির ক্ষেত্রে। নির্দিষ্ট কারণ না থাকলে এমনটা বোধহয় করা উচিত না। তো সেটাও অর্ণবকে একটু ভেবে দেখতে বলছি, যদি ওর সময় এবং সুযোগ হয়। এটা হচ্ছে ওর বোধহয় সম্ভবত শেষ ছবি, না আরো আছে, সরি। হ্যাঁ, এইগুলো, এটা শেষ ছবি। এটা অর্ণবের কাজ আমরা দেখালাম। তারপর আমরা চলে যাই দেব কুমার চক্রবর্তীর কাজে। ও একটা খুব সুন্দর ইন্টারেস্টিং বিষয় বেছেছিল কাজের জন্য। লকডাউনে ওর খুব অসুবিধা হয়েছে, পরবর্তীকালে যখন ছবি তুলতে গেছে সেই ছবি তোলার অনুমতি আর পায়নি, অনেক কষ্ট করে কাজটা জমা দিয়েছে। এই কাজটা হচ্ছে একটি পরিবারের গল্প, তৃপ্তি মুখার্জি এবং সুদীপ মুখার্জি বলে, তারা নিঃসন্তান দম্পতি, তারা দত্তক নেয়, দম্পতি হিসাবে তারা দত্তক নিয়েছিল কুকুর ছানা, অসুস্থ রাস্তার স্ট্রিট ডগস এবং চারপাশের থেকে স্ট্রিট ডগস নিয়ে তারা সেগুলোকে লালন পালন করে, তারা একটা অ্যানিমাল ওয়েলফেয়ার সোসাইটি তৈরি করে, তাদের ওষুধপত্র দেখাশোনা পর্যালোচনা করার ব্যবস্থা করে, তাদের যা পেনশন পান তাই দিয়ে ওটা করেন। স্বামী মারা গেছেন, স্ত্রী এখন একাই করছেন, 14 জন সার্ভেন্ট রয়েছে, মেডিসিন, ডক্টর, অ্যাম্বুলেন্স সবই তাদের লাগে। তো এই কাজটাও, প্রথম ছবিটা তো খুবই সুন্দর। এখন ছবিগুলো যদি আরেকটু ভালো করে তোলা যায়, দেব কুমারকে কিন্তু ভাবতে হবে, একটু বেশি অবভিয়াস হয়ে যাচ্ছে সব সময়। এই যে ধরনের ছবিগুলোকে যদি একটু অন্য কোনোভাবে তোলা যায় কিনা যদি ভাবতে পারে, যেমন এটাকে সে তুলেছে একটু অন্যরকমভাবে, এই যে এই ছবিগুলোকে অন্য কিছু করা যায় কিনা,
আমরা দ্রুত একবার দেখিয়ে দিচ্ছি মানে ছেলেদেরকে যে 14 জন যারা যাদেরকে আমরা মনে করছি যে এবারে যাদের কাজ সকলের কাছে আকর্ষণীয় হয়েছে সেই ছবিগুলোই শুধু দেখাচ্ছি। এবার দেখাচ্ছি দীপায়ন দত্ত। দীপায়নের কাজটা হচ্ছে নিজেকে নিয়ে। দীপায়নের একটা দ্বৈত সত্তা রয়েছে, সেটা হচ্ছে সে পেশায় উকিল আর একই সঙ্গে সে ফটোগ্রাফি ভালোবাসে। এই দুইয়ের মধ্যে যে একটা আইডেন্টিটি ক্রাইসিস তার মধ্যে চলতে থাকে। ফটোগ্রাফি সে ভালোবাসে বলে চর্চা করে, আর আইনের যে লয়ার হিসাবে সে বেঁচে থাকার তাগিদে লয়ার হিসাবে সে তাকে প্র্যাকটিস করতে হয়, এবং এই দুইয়ের মধ্যে সে একটা ব্যালেন্স করে চলতে থাকে। ডুয়াল আইডেন্টিটিজ এর মধ্যে একটা ব্যালেন্স করতে চলতে থাকে এই মান্ডেন এবং এস্থেটিকের মধ্যে। ছবিগুলো দীপায়নের ছবিগুলো বেশ স্মার্ট কাজ, কিন্তু খুব আকর্ষণীয় কাজ। এই কাজটা একটু ভালো করে দেখুন। তবে দীপায়নকে বলবো যে দীপায়নের কিছু ছবি সম্ভবত একটু রিপিটেশনের দিকে চলে গেছে, একটু এক ঘেয়েমি চলে আসে। চেষ্টা করতে হবে তার বদলে অন্য কোনো ছবি দেওয়া যায় কিনা। আমরা জানি এবছর লকডাউনের মধ্যে ছেলেদেরকে প্রজেক্ট শেষ করতে খুবই অসুবিধা করতে হয়েছিল, তবু যারা ভালো কাজ করছে তাদের কাছে প্রত্যাশা তো আমাদের শেষ হয় না। এই দেখুন প্রায় এই আকাশের এই যে ছবি, প্রায় একই ধরনের ছবি হয়ে যাচ্ছে। এইটা একটু ভাবতে হবে দীপায়নকে যে কিভাবে এইটা থেকে বেরিয়ে আসা যায়, যদি সম্ভব হয়। সব সময় হয়তো সম্ভব নয়, কিন্তু যদি সম্ভব হয় চেষ্টা করতে হবে। ইন্দ্রজিৎ কুণ্ডু প্রচুর পরিশ্রম করেছেন উনি, বা উনি নিজে বিভিন্ন সময় এই কুস্তির আখড়ায় চলে গেছেন, গিয়ে সেখানে গিয়ে এই ছবিগুলো তুলে এনেছেন, এবং প্রজেক্টটা খুবই ভালো হয়েছে। আমরা মনে করি খুবই আকর্ষণীয় প্রজেক্ট। এটা কোলাপুরের মহারাষ্ট্রের ওই ট্র্যাডিশনাল রেসলিং বা কুস্তির যে একাডেমিগুলো আছে সেখানকার ছবি, সেখানকার চর্চার ছবি। এক ঝলক দীপায়ন ওর কাজের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, ইন্দ্রজিৎ কুণ্ডুর কাজের মধ্যে দিয়ে। এখন এই দীপায়নকে একটু ভাবতে হবে, দীপায়ন ও এই আছে কিনা বা ইন্দ্রজিৎ আছে কিনা আমি জানি না। ওর ছবিতে একটা একটা বিশেষ টোন আছে বেশিরভাগ ছবিতে, একটা কিরকম একটা গেরুয়া রং, একটু লালচে আভা রয়েছে বেশিরভাগ ছবিতে। তো সেই টোনটা ভালোই ছিল। এইখানে হঠাৎ এই যে মোশের যে ছবিটা, সেখানে কিন্তু এই টোনটা একদম মিসিং। সাধারণত এই স্টোরিগুলোর ক্ষেত্রে এই টোন টোনগুলোকে একটু মেনটেন করতে পারলে ভালো হয়। ও কিন্তু প্রচুর পরিশ্রম করেছে, ও যেভাবে কাজ করেছে আমরা সত্যি আমাদের খুব ভালো লেগেছে যে একজন একটা কোর্সে ছবি তোলার জন্য বারবার ফিরে গেছে জায়গাটাতে, বারবার গিয়ে পরিশ্রম করে ছবি তুলে নিয়ে এসছে, এবং কম দূরে নয় অনেক দূরে তাকে যেতে হয়েছে। এটা সত্যি আমাদেরকে ভালো আমাদের ভালো লেগেছে এইরকম তার মনোভাবটা। এরপরে রোহন মুখার্জির একটা কাজ, এটা একটা এক্সপেরিমেন্টাল কাজ। কাজটার নাম দিয়েছে সোল। লেখাটা একটু গোলমেলে, হয়তো লেখাটা আর একটু ভালো হলে হয়তো আর একটু ভালো হতো। সেটা হচ্ছে যে রোহন যে কথাটা বলতে চেয়েছে, আসলে সোলকে, সোল কাকে বলে, হু অ্যাম আই, আইডেন্টিটির কথা। তো এখন এই সোল তো আমিও দেখিনি, আপনিও দেখেননি, আমার অন্তরাত্মাটা কি, আমার সোল কাকে বলে, আমি কে, এই যে সমস্ত জিনিসগুলো, এগুলো তো কিভাবে ফটোগ্রাফ করবেন। আবার বলি যে একজন অল্প বয়সী তরুণ ফটোগ্রাফার একটা কোর্সে এসে ভাবনা চিন্তা করে এইরকম একটা সাবজেক্ট বাঁচছে এবং ফটোগ্রাফ করার চেষ্টা করছে এমন কতগুলো বিষয়কে, যে জিনিসগুলো আমাদের অজানা এবং অদেখা, এটাই আমাদের কাছে একটা বিরাট বড় প্রাপ্তি বলে মনে হয়। আমরা এই সমস্ত ছবি আমাদের পরিচিত প্রচুর ফটোগ্রাফারকে দেখিয়েছি, এমনকি বাংলাদেশের নাম করা কয়েকজন ফটোগ্রাফার দেখেছেন, এবং তারা প্রত্যেকেই ছবির সাবজেক্ট নির্বাচনের প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে
এত তাড়াতাড়ি ছাত্ররা যেভাবে এই পার্সোনাল স্টোরির ক্ষেত্রে ফিকশনালাইজ করার একটা প্রবণতা দেখাচ্ছে সেটা কিন্তু খুব আশাব্যঞ্জক। এটা আমরা সবাই আমাদের ভালো লেগেছে। এখন এই ছবিগুলো কিন্তু একটু অন্য ধরনের, সোল সেটা কি আমিও জানি না, আপনিও জানেন না, আমরা কেউ জানি না, ও নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করছে এবং এটাই চ্যালেঞ্জ। এটা অজানা, অচেনা, অদেখা জিনিস ছবির মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা, এটা একটা তারিফযোগ্য কাজ বলে আমাদের মনে হয়েছে। মানে ভাবনা, কতখানি সমৃদ্ধ ভাবনা থাকলে এই ধরনের কাজে হাত দেওয়া যায়, কতখানি সাহস থাকলে এই ধরনের কাজে হাত দেওয়া যায়। এই ধরনের কাজ আসলে এক ধরনের আর্ট ওয়ার্কের দিকে ফটোগ্রাফিকে নিয়ে যায় আস্তে আস্তে। আমি একটু দ্রুত করছি কারণ আর হাতে সময়ও ফুরিয়ে আসছে। তো ছবি দেখুন, অস্পষ্ট একটা অবয়ব দেখা যাচ্ছে। দেখুন অবয়বের ওই অস্পষ্টতাটা ক্রমশ কেটে যাচ্ছে, একটু স্পষ্ট হচ্ছে। দেখুন আবার শেষ হয়ে গেল রোহনের কাজ। শাগনিক দত্ত কাজটা, শাগনিকের এডিটিং আমার খুব ভালো লেগেছে, ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ হয়েছে শাগনিকের এডিটিং। ওর কাজ হচ্ছে মূলত ওই গঙ্গাসাগর মেলায় যারা যান, বিভিন্ন প্রদেশে বিভিন্ন ভাষার বিভিন্ন সংস্কৃতির মানুষ যান গঙ্গাসাগর মেলায়, তো সেই মেলায় গিয়ে মানুষগুলো হারিয়ে যান এবং এনজিওগুলো তাদেরকে কীভাবে আবার রিইউনাইট করে দেয়, সেই সমস্ত বিষয় নিয়ে কাজটি করেছে, সেপারেটিং রিলেশনস, ইউনাইটিং হিউম্যানিটি। এখন এডিটিংটা একটু ভালো করে খেয়াল করবেন, দেখবেন যে পাশাপাশি যে ছবি রাখার ব্যাপারটা, ওর ভাবনাটা খুবই সমৃদ্ধ, খুবই উন্নত মানের। দেখুন চিন্তাগুলো একটুখানি ভালো করে খেয়াল করতে থাকুন, ফ্রেমটাকে দেখুন কি চমৎকার ভাবে উপস্থাপনা করেছে গোটা বিষয়টাকে। ওর ছবির হাতও কিন্তু বেশ ভালো। আবার দেখুন পাশাপাশি যে দুটো ছবি রাখা হয়েছে খেয়াল করুন, সুন্দর, খুব সুন্দর কাজ। সম্রাট সুর, এই সম্রাট ছেলেটি আমাদের, আমার খুব কাছের, খুব প্রিয়। তার কারণ একটাই, একটাই কারণ নিয়ে এই কোর্সে ঢোকার পর সে প্রায় প্রতিদিন প্রতিদিন ছবি তুলতে পেরেছে এবং কি পরিশ্রম যে করেছে আমি সত্যি মানে ওকে কি বলবো। এরকম ছেলে খুব কম দেখেছি এত বছর ধরে আমাদের কোর্স চলছে। ও এত পরিশ্রম করেছে এবং চেষ্টা চালিয়ে গেছে ক্রমাগত নিজের উন্নতি, এবং শেষ পর্যন্ত উন্নতি কিন্তু ও করেওছে এবং বিদেশের আন্তর্জাতিক ফটোগ্রাফি, স্ট্রিট ফটোগ্রাফি ফেস্টিভ্যালে লন্ডনে তার ছবি শর্টলিস্টেড হয়েছিল, প্রথম 25 জনের মধ্যে ওর ছবি ছিল। এ তো কম প্রাপ্তি নয়, এক অল্প বয়সী ছেলে ক্যামেরা নিয়ে ছবি তুলতে বেরিয়ে এই পর্যায়ে চলে যাওয়া কম ব্যাপার নয়। আমার খুব মানে আমার ভালো লেগেছিল সম্রাটের এই দৃষ্টিভঙ্গিটা, এই ভাবনাটা। সম্রাট ওই লকডাউন নিয়ে কাজ করেছে, সম্রাটের কাজের ধরন দেখুন একটু অন্যরকম। কাজটা হয়তো খুব একটা পরিশ্রম করে করেনি, কাজটার যতটা যত্ন দরকার ছিল সেটা নেই। কিন্তু অন্যভাবে দেখার একটা চেষ্টা আছে। এটা সম্রাটের কাজ দেখলাম আমরা।
সন্দীপ সাহা। সন্দীপ বাবু বা আরেকজন যার পরিশ্রম, ফটোগ্রাফির প্রতি তার যে দায়বদ্ধতা, সেটা সত্যি আমাকে মুগ্ধ করে। খুব সিরিয়াস মানুষ এবং মানুষ হিসেবে অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ। ফটোগ্রাফি চর্চাটাকে তার জীবনবোধের মধ্যে তিনি নিয়ে এসেছেন এবং তার কাজকর্ম মধ্যে একটা গভীর চিন্তা ভাবনা সে কাজকর্মের মধ্যে কিন্তু তার প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। ওর কাজ সম্বন্ধে যে কথাটা বলেছেন জাজেরা, সেটা আমার সঞ্জীববাবুকে একটু বলে দেওয়া দরকার, সকলের সামনেই বলে দেওয়া দরকার। সেটা হচ্ছে যে সঞ্জীববাবুকে বলেছেন যে পোর্ট্রেট আরো ভালো কি করে তুলতে হয় সেইটা শিখতে হবে, কারণ সঞ্জীববাবু প্রথম চারটে ছবির পরের ছবিগুলো অনেক জাজের মনে হয়েছে যে আরো ভালো, আরো অনেক ভালো হওয়া উচিত ছিল, কিন্তু ওনার যে প্রেজেন্টেশন, ওনার যে উপস্থাপনা, উনি যেভাবে গোটা জিনিসটাকে ভেবেছেন, যে যে চ্যালেঞ্জিং বিষয় নিয়ে কাজ করেছেন, যে এলাকায় বারবার গিয়ে ছবি তুলে এনেছেন, যে এলাকায় ক্যামেরা নিয়ে যাওয়া, ছবি তোলা একটা রীতিমতো চ্যালেঞ্জিং, ভাটপাড়া অঞ্চল যে রীতিমতো চ্যালেঞ্জিং জায়গা, ওই ভাটপাড়ায় চটকলের শ্রমিকদের মহল্লায় ঢোকা, সেখানে গিয়ে বারবার ছবি তুলে নিয়ে আসা, সেইখানকার মানুষদের সঙ্গে থাকা, তাদের জীবনের কথা বলা, এটা খুব কঠিন কাজ, খুব চ্যালেঞ্জিং কাজ। সে কাজটা খুব ভালোবেসে করেছেন, আন্তরিকতার সঙ্গে করেছেন, কাজটা ভালো হয়েছে, তার উপস্থাপনা খুব সুন্দর, মানে বই হিসাবে তিনি এটাকে আগামী দিনে দেখতে চাইছেন, সেটাকেও তার উপস্থাপনার ভাবনা চিন্তাগুলো খুব ভালো। শুধু একটা কথা বলবো, যে আর একটা কথা সন্দীপবাবুর সম্বন্ধে যেটা বলেছে, বলেছেন একজন দুজন ফটোগ্রাফার, যে বলছেন যে এই একজন ফটোগ্রাফার যার ছবি দেখে মনে হয়েছে যে যিনি বিষয়ে যাদের ছবি তুলছেন তাদের প্রতি তার অন্তরে শ্রদ্ধা রয়েছে। ক্যামেরা হাতে যিনি ফটোগ্রাফার যাদের ছবি তুলছেন তাদের তিনি শ্রদ্ধা করেন, তাদেরকে তিনি ভালোবাসেন, তাদেরকে তিনি সম্মান জানান। আমাদের অনেকের ছবিতে কিন্তু এই ছাপটা থাকে না, এটা মাথায় রাখবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এবং এটা এই প্রশংসা প্রাপ্তিটা একটা বড় প্রাপ্তি সঞ্জীববাবু, যে তিনি যে ছবি তুলেছেন সেই ছবির মধ্য দিয়ে তার শ্রদ্ধা এই কমিউনিটির মানুষদের জন্য প্রকাশিত হয়েছে। ছবিগুলো আমরা একটু দ্রুত দেখে যাই। এই দু নম্বর ছবি আপনাদের আমি বলে দিই, তিন নম্বর ছবি, এটাও ইন্টারেস্টিং ছবি, চার নম্বর ছবি, এটাও ইন্টারেস্টিং ছবি বলে মেনে নিচ্ছি আমরা, কিন্তু তার পরের ছবিগুলোতে আপনারা দেখলেও হয়তো বুঝতে পারবেন যে পরের ছবিগুলো, এটা হয়তো তবুও ঠিক আছে, এর পরের যে ছবিগুলো দেখুন আরেকটু বোধ হয় ভালো করার সুযোগ ছিল, কোথাও মনে হচ্ছে যে সাবজেক্টকে আরেকটু যদি সহজ স্বাভাবিক করা যেত ভালো হতো। এই ছবিগুলো নিয়ে যাদের একটু বক্তব্য আছে যে এগুলো আরো ভালো ছবি হওয়া উচিত ছিল, কারণ উনি যেভাবে শুরু করেছিলেন শেষটা ঠিক সেইভাবে হল না। খুব ইন্টারেস্টিংলি উনি ওই উর্দু ভাষা, তাদের নিজেদের ভাষাগুলোকে ঢুকিয়েছেন ফ্রেমের মধ্যে, তাদেরকে দিয়ে লিখিয়ে নিয়েছেন, খুব সুন্দর উপস্থাপনা করেছেন ভাবনায় চিন্তায়, যে এই ছবিগুলো আরেকটু ভালো হলে বোধ হয় ভালো হতো। কিন্তু সেই তো সবসময় আমরা বলি আরও যদি ভালো করা যেত, আরও ভালো করার তো শেষ নেই। সন্দীপবাবু এটাকে চ্যালেঞ্জ হিসাবে দেখবেন, আশা করব আরও ভালোভাবে তিনি এই প্রজেক্টটাকে কমপ্লিট করবেন এবং আমাদেরকে দেখাবেন তার এই ছবিগুলো। সঞ্জীববাবুর কাজটা আমরা দেখলাম, তারপর সিদ্ধার্থ মুখার্জি, এটা একটু এক্সপেরিমেন্টাল কাজ আসলে। সিদ্ধার্থ চিন্তা ভাবনা ভালো করেছে,
কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা করার ক্ষেত্রে জাজেদের দু একজনের যে মতামত সেটা হচ্ছে কি যে ফটোগ্রাফ আরো অনেক স্ট্রং হতে হবে, অনেক অনেক স্ট্রং হতে হবে, এবং তার সঙ্গে যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ তাকে একটা নির্দিষ্ট ভিজুয়াল স্টাইল ফলো করতে হবে, একটা স্টাইলাইজেশন দরকার এই থিমটাকে বলার জন্য, যেটা এই থিমটাকে আরো বেশি প্রকাশ করতে সাহায্য করবে। বলছে এমন একটা কিছু ডিভাইস তাকে বার করতে হবে, বলছে সেটা কি আমরা জানি না, সেটা বার করতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে যে প্রকাশভঙ্গি ছবিটার যে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ সেটা যেন একটু অন্যরকম কিছু হলে ভালো হতো। সেগুলো বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে, আমি কখনোই কাউকে হতাশ করতে চাই না, আমি সকলকে বলি যে কাজ কিন্তু ভালো হয়েছে, আমরা আমাদের ভালো লেগেছে, আমরা মনে করি এই ধরনের কাজ এখানে এবার আসা উচিত। অ্যাবসেন্স একটা কাজ আমরা যেটা পেয়েছি যেটা আমাদেরকে খুব ভালো লাগিয়েছে, এ হেড অ্যাপার্ট এই যে কাজটি এটিও আমার খুব ভালো লেগেছে, এই ধরনের কাজ যেখানে হচ্ছে সেটা আমাদের একটু গর্বের জায়গা। তো আমি শুধু বলবো যে ছবিগুলো আর একটু আগামী দিনে যাতে ভালো করে তোলে, ছবি আরও ভালো কীভাবে করা যায়, ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ একটা কোনো নির্দিষ্ট কিছু করলে ছবিগুলো অন্যরকম হতে পারে কি না, সেসব নিয়ে একটু ভাবনা চিন্তা করা যেতে পারে। খুব স্মার্ট চিমছাম প্রেজেন্টেশন, খুব সেদিক দিয়ে খুব আকর্ষণীয়, খুবই ভালো। খুব দ্রুত দেখে যাচ্ছি কোন রকমে আর কি, জাস্ট একবার করে দেখিয়ে দেওয়া। সোহম দত্ত, এই কাজটা আমরা যেটার জন্য আমার কাছে আকর্ষণীয় লেগেছে যে এইরকম একটি বিষয় নিয়েও কাজ করেছে, এই একটি মেয়ের ছবি যে শারীরিক এবং শারীরিক দিক দিয়ে অসুস্থতায় ভোগে, যে স্বপ্ন দেখত ফুটবলার হবে, ফুটবলার হওয়ার স্বপ্ন দেখত এবং ফুটবলার হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। তো সেই সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ার পর থেকে তার খাওয়া দাওয়া খাদ্যাভ্যাস সম্পূর্ণ পাল্টে যায়, সম্ভবত বোধহয় ফ্রুট জুস খেয়ে বোধহয় শুধু থাকে আর কিছু খেতে পারে না, খেলে বমি হয়ে যায়। তো ও বুঝে গেছে যে তার পক্ষে আর ফুটবলার হওয়া সম্ভব নয়, এখন সে স্বপ্ন দেখে ফুটবল অ্যানালাইজার হবে। হয়তো ভবিষ্যতে আমাদের দেশে ফুটবলের কিন্তু ক্রমশ একটা ক্রমোন্নতির দিকে যাচ্ছে, তো সেই বা আগামী দিনে হয়তো এইরকম কোনো বা কাউকে আমরা অ্যানালাইজার হিসাবে পেতেও পারি। আসলে মানুষ তো স্বপ্ন দেখেই বাঁচে, আশায় বাঁচে। তো এইরকম একটি বিষয়কে ধরার জন্যে, এইরকম একটি সাবজেক্টকে অ্যাপ্রোচ করার জন্য এবং সাবজেক্টের কাছে পৌঁছে যাওয়ার জন্য আমরা এই কাজটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি। আমার মনে হয় যে সত্যি সোহম দত্তর এই কাজটা এই জন্যেই গুরুত্বপূর্ণ, কারণ ওর ছবি আরও ভালো হওয়া উচিত ছিল, ছবির দিকে ওর কিন্তু দুর্বলতা রয়েছে। কারণ আমাদের এখানে যে স্ট্যান্ডার্ডের ছবি রয়েছে, সোহমের ছবি কিন্তু আরেকটু ভালো হলে আরেকটু উপরের দিকে চলে আসতো কাজটা, কারণ কাজটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়কে ও সে বেছেছে। সৌমিক কুণ্ডু, এ একটা দুর্দান্ত বিষয়কে বেছেছে। নবারুণ ভট্টাচার্যের হ্যাতারু উপন্যাসকে খুলছে না কেন, এটা খুলবে কিনা, সৌমিক কুণ্ডু ও নিজেই ওকে ফ্যাকারু হিসাবে ও নিজেকে নিজের ছবি তুলেছে, থিংকিং মাইসেলফ অ্যাজ আ ফ্যাকারু। এখন বিষয় হিসাবে এটা একটা অসাধারণ, আসলে ওর যে গল্পটা সেটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ও ছোটবেলায় যখন স্কুলে পড়তো, পড়ছে যারা বয়স্ক বয়স বেশি স্কুলে, সেই ছেলেরা তাকে ওর চেহারা ওর চালচলন ওর ভাবভঙ্গির জন্য ওকে ক্রমাগত গুলি করতো, টর্চার করতো, টিজ করতো, এবং সেই যে এই যে প্রসেসটা সেটা স্কুলে ছাড়িয়েও পাড়াতে বিভিন্ন জায়গায় ঘটতে থাকে সমাজে, এবং সব জায়গায় বলছে যে এই জিনিসটা শুধুমাত্র তো স্কুলে ঘটে না, শুধুমাত্র সমাজে ঘটে না,
সব জায়গাতেই যারা বেশি শক্তিশালী মানুষ তারা একটু কম শক্তিশালী মানুষ বা দুর্বল মানুষের উপর অত্যাচার চালায়। তো বলছে আমার মধ্যে তখন থেকেই একটা প্রবণতা গড়ে ওঠে যখন আমি ফ্যাকারি উপন্যাসটা পড়ি, যে এই যে মার্জিনালাইজ পিপুল, যারা সমাজের এই যে প্রান্তিক মানুষ, এই প্রান্তিক মানুষগুলোর পাশে দাঁড়ানো। নবারুণ ফ্যাকারি তৈরি করেছিল, এরা হচ্ছে এক ধরনের ফ্লাইং হিউম্যান বিইংস, যারা সমাজ সংসারের এই যে কর্তৃত্ব নিয়ম সবকে তুচ্ছ তাচ্ছিল্য করে উল্টে পাল্টে দেয়, যারা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, এবং এই যে আমাদের যে ডিজেনারেটেড সোশ্যাল সিস্টেম রয়েছে তার কনফর্মিটিগুলোকে সব উল্টে পাল্টে দিতে চায়, অন্যভাবে দেখতে চায়, সেই ফ্যাকারিদের নিয়ে গল্প। এ তো মানে খুবই চ্যালেঞ্জিং বিষয়, কোনো সন্দেহ নেই। তবে সৌমিকে বলবো, এত চ্যালেঞ্জিং বিষয় কিন্তু ছবির ব্যাপারে আরো মনোনিবেশ করা উচিত ছিল। ছবির কোয়ালিটি কিন্তু অনেক 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 ভালো হওয়া উচিত ছিল। ছবি ভালো, আমি বলছি ভালো, কিন্তু আরো ভালো হওয়া উচিত ছিল, তাহলে আরো বেশি গুরুত্ব পেত কাজটা। এই সমস্ত ছবি আর একটু ভালো হওয়া উচিত ছিল বলে আমাদের মনে হয়েছে কখনো কখনো। দিস ওয়ান ইজ আ রিয়েলি রিয়েলি আ জেম অফ আ ফটোগ্রাফ, অসাধারণ বিষয়ের সঙ্গে সব দিক দিয়ে। খুব সিরিয়াস কাজ, ভালো লেগেছে সৌমিককে, অভিনন্দন এই ধরনের কাজ করার জন্য। সৌরভ গাদৌদিয়া, এও খুব সিরিয়াস ছেলে, প্রথম দিকে বা যতদিন সম্ভব ছিল একটা চাকরি পেয়ে যাওয়ার পর থেকে আর রেগুলার থাকতে পারেনি, চাকরির এটা অনেক জরুরি। তার আগে পর্যন্ত নিয়মিত ছবি তুলতো, যোগাযোগ থাকতো আমাদের, ছবি দেখাতো আমাদেরকে, তো বা দেখতাম, ভালো ছবি তুলছিল। ও কাজটা করেছে যেটা হচ্ছে প্লাস্টিক নিয়ে, তো এই কাজের মধ্যে একটু একঘেয়েমি রয়েছে, কিন্তু কতগুলো ছবি তো অসাধারণ রয়েছে। যেমন এই ছবিটা যেটা দিয়ে ও শুরু করেছে, দেখুন কি চমৎকার ছবি, ভালো তুলেছে। কিন্তু এবার দেখুন এর পরের ছবিগুলো দেখলাম ধরনের একঘেয়েমি চলে আসছে, এইটা আগেরটা এইটা একই ছবি, এটা একটু আলাদা হলো, এটাও না আলাদা হলো, এক ধরনের হয়ে যাচ্ছে না, একটু একটু মনোটনি চলে আসছে, একঘেয়েমি চলে আসছে, এটা কখনোই কাম্য নয়। মাত্র 15টা ছবি দিয়ে গল্প বলতে হবে, একই ছবি রিপিটেড হলে তো সেটা বাঞ্ছনীয় নয়। যাই হোক, খুব কমেন্ডেবল এফর্ট। আর সুদীপ মাইতি, এটাও একটা রিয়েলি রিয়েলি চ্যালেঞ্জিং কাজ। দেখবেন এই ডিমেনশিয়া বলে একটা অসুখের কথা এখন বলা হচ্ছে, যে এই আর কি ভুলে যাওয়া, একটা বয়সের পর মানুষের মধ্যে আজকাল অ্যালজাইমার্স অসুখের কথা বলা হচ্ছে, যে মানুষগুলো সমস্ত ভুলে যায়, ডিমেনশিয়ার কথা বলা হচ্ছে। এবং ডিমেনশিয়া আগামী দিনে ক্যান্সার এবং এইডসকে ছাপিয়ে হয়তো আরও ভয়ঙ্কর একটা অসুখ হয়ে যাবে। ও যে রেকর্ডের কথা বলেছে তাতে বলছে 2050 এই পৃথিবীতে বয়স্ক মানুষের সংখ্যা অনেক বেড়ে যাবে, এবং এই বয়স্ক মানুষদের মধ্যে অনেক মানুষ এই ডিমেনশিয়া বা ফরগেটফুলনেসের শিকার হবে। তো এই ফরগেটফুলনেসটাকে, এই ডিমেনশিয়াটাকে ও কেয়ার গিভারের জায়গা থেকে, ধরুন আমার বাবার ডিমেনশিয়া হয়েছে, আমি বাবাকে দেখাশোনা করি, আমার জায়গা থেকে আমি ছবিটা তুলছি, এরকমভাবে না দেখিয়ে ও আমার বাবার ডিমেনশিয়া হয়েছে, আমার বাবাই তার ডিমেনশিয়ার গল্পটা আমাদেরকে শোনাচ্ছে। যার ডিমেনশিয়া হয়েছে তার জায়গা থেকেই, দৃষ্টিভঙ্গি থেকে ছবিগুলো তুলেছেন, তার ফলে দেখছেন এইখানে একটা চ্যালেঞ্জ, জিনিসটা সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। এবং তার দেখার ভঙ্গি দেখুন, খুবই আকর্ষণীয় কাজ, রিয়েলি চ্যালেঞ্জিং ওয়ার্ক। এই ছিল আমার 14টা কাজ, যে 14টা কাজকে আমরা শর্ট লিস্টিং করেছি আপাতত। এখন এর বাইরেও কিন্তু কয়েকটা কাজ ছিল, যে কাজগুলো খারাপ না, যথেষ্ট চেষ্টা রয়েছে, চিন্তাভাবনার ছাপ রয়েছে কাজগুলোর মধ্যে।
হয়তো লকডাউনের কারণে বা অন্য কোনো কারণে সেটাকে যথাযথভাবে শেষ করতে পারেনি, আর শেষ করলে আরো আকর্ষণীয় হতো। কিন্তু আমি বলবো এই 7 বছর ধরে এই কোর্সের সঙ্গে যুক্ত থাকার পর এই বছর এসে কিন্তু আমার নিজের খুব ভালো লাগছে। ভালো লাগছে এই কারণে যে ছেলেরা আমাদের প্রত্যাশাটাকে খানিকটা অন্তত পূর্ণ করতে পেরেছে। প্রত্যাশা তো আমরা অনেক বেশি করি, আগামী দিনে আরও বেশি প্রত্যাশা থাকবে এইসব ছেলেদের কাছে, এবং আমি আশা করবো এদের মধ্যে অনেকেই যে কাজ শুরু করেছে, যে কাজগুলো দেখিয়ে গেল আমাদেরকে প্রজেক্ট হিসেবে সাবমিট করেছে, সেটা এখনও তো শেষ হলো না, ওরা আরও ভালো করে শেষ করবে, আরও ভালো কাজ করবে, আগামী দিনে বড় পত্রপত্রিকা এগুলো ছাপা হবে, প্রকাশিত হবে। আজকে খুবই আনন্দের দিন, আজকেই আমরা খবর পেলাম যে আমাদের একদম প্রথম দিকের ছাত্র, তোমরা ও তোমাদের ক্লাসও নিয়েছে, যা যদি আমাদের ফটোগ্রাফি কোর্সের শেষ কোর্সের ছাত্ররা থাকে তারা বুঝতে পারবে, চিনতে পারবে ওকে। সে হচ্ছে শুভ্রজিৎ সেন। শুভ্রজিৎ সেন একটা ইয়াং পেরি অ্যাওয়ার্ড পেয়েছে, এটা একটা বড় অ্যাওয়ার্ড, বড় স্বীকৃতি। ও যে কাজটা করছিল সেই কাজটা লন্ডনে এক্সিবিটেড হবে ইন ডিউ কোর্স অফ টাইম, এবং ও নানান রকম আর্থিক এবং অন্যান্য পুরস্কারের পুরস্কার পাবে। আমি ঠিক কী ধরনের পুরস্কার পেয়েছে, কী পেয়েছে আমি সবটা জানি না, কিন্তু একদম এই যখন ক্লাস আরম্ভ হতে যাচ্ছে তার ঠিক আগে একটা মেসেজ দেখলাম, ইয়ান পেরি থেকে একটা খবর পেয়েছে। আমাদের কাছে খুব ভালো লেগেছে এই খবরটা পেয়ে। আমি আশা করব আগামী দিনে এই শুভ্রজিৎকে দেখে বা অন্যদের দেখে যারা পথ চলতে শুরু করেছে, আস্তে আস্তে সামনে পথ দেখতে পাচ্ছে, তাদেরকে দেখে আগামী দিনে অন্য ছেলেরাও উদ্বুদ্ধ হবে এবং অন্য ছেলেরাও ভালো কাজ করবে। আর তবেই আমাদের এই রামকৃষ্ণ মিশনের, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের ফটোগ্রাফি কোর্সের ডিপ্লোমা কোর্স চালানো তখনই একমাত্র সার্থক হিসাবে প্রতিপন্ন হবে। এইটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। রামকৃষ্ণ, আমার বলা শেষ হয়েছে, তোমাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, এত সুন্দরভাবে আপনি আমাদের আলোচনাটা আজকে করলেন, আমরা সবাই খুব উপকৃত হলাম যারা এতক্ষণ শুনলাম। স্যার, একটা প্রশ্ন এসেছে, কিন্তু সেই প্রশ্নটি একটু তাত্ত্বিক দিক দিয়ে, তাই আমরা প্রশ্নটি আপাতত স্যার নিচ্ছি না, কারণ আমরা অলরেডি অনেকটা সময় পেরিয়ে এসেছি, তাই আমরা পরে স্যার প্রশ্নগুলো নেব। আর প্রশ্নোত্তর পর্ব নিয়ে আমাদের আরেকটা স্যার আলোচনা হবে। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের ফটোগ্রাফি ডিপার্টমেন্টের যে ফটোগ্রাফি ডিপ্লোমা কোর্স, সেই ডিপ্লোমা কোর্স সম্পর্কে আজকে আপনি যে ওভারভিউ দিলেন তাতে আমরা অনেকেই উপকৃত হলাম। তো এরপরে যারা এই মুহূর্তে অনুষ্ঠানটা শুনছেন এবং পরবর্তীকালে যারা শুনবেন, তারা অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, আমরা পরবর্তীকালে চেষ্টা করব প্রশ্নোত্তর পর্ব নিয়ে আবার আপনাদের জন্য একটা সেশন রাখার স্যারকেও রিকোয়েস্ট করব। স্যার, আজকে অনেক ধন্যবাদ, আপনি এত সুন্দরভাবে আমাদের সামনে পুরো একটা ওভারভিউ দিলেন, আমাদের অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হলো। তো আজকে আমরা আপাতত অনুষ্ঠান শেষ করছি, আপনারাও যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আমরা পরবর্তী পর্বে আবার দেখা হবে আপনাদের সঙ্গে, আপনারা সবাই ভালো থাকবেন। আজকে স্যার আমরা আপাতত অনুষ্ঠান এখানে শেষ করছি স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।